চাদ্বরুর কোরআন একাডেমি সপ্তাহের প্রায় সাত দিনই আহ ফদরের ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত জুম লিংকে বিভিন্ন ক্লাস পরিচালনা করে আসছে এবং এটা চলমান রয়েছে আমরা প্রায় চোদ্দটা ক্লাস আমরা পরিচালনা করে থাকি তার মধ্যে কোরআন পড়ুন তারপর নাজিরা ক্লাস তারপর কোরআন বোঝার ক্লাসগুলো আছে আমাদের ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট আমাদের ইনশাল্লাহ শুরু করবো আমরা এইটি পারসেন্ট কোরআন ওয়ার্ড বোঝার জন্য যে আমাদের যে কোর্স রয়েছে এই কোর্স আমরা ইনশাল্লাহ শুরু করব খুব তাড়াতাড়ি আপনারা জানেন যে কোরআন বোঝার সহায়ক গ্রামার আমরা পড়ে থাকি কোরআন বোঝার সহায়ক গ্রামার যেটা আমরা পড়ি সেটা হচ্ছে কোরআনীয় আরবি শিক্ষা যেটা আমরা নাম দিয়েছি লার্নিং এর পাশাপাশি আমরা ক্লাস পরিচালনা করে থাকি প্রতি শুক্রবার সন্ধ্যা তাফসিরে সাড়ে সাতটায় এভাবে আমরা মদিনা আরবিক যেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই কোর্সটাও আমরা পরিচালনা করি আমরা এসো আরবি শিখি আবু তাহের মেজবা সাহেব যিনি আহ ওনার বইয়ের আলোকে আমরা এসো আর শিখি বইটাও আমরা আপনাদেরকে পড়িয়ে থাকি এভাবে আমরা প্রায় চোদ্দটা কোর্স আমরা পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে পড়াই যেখানে আমাদের দেশ বিদেশ থেকে আমাদের ক্লাসে সংযুক্ত হয়ে থাকেন আমাদের মা ভাই বোনেরা তা আমাদের প্রতি মাসেই আমরা চেষ্টা করি একজন ভালো আলোচককে নিয়ে ভালো একটা আলোচনা অনুষ্ঠান করার আমাদের প্রতিষ্ঠানের বয়স আপনারা জানেন যে গত আঠাশ তারিখে দুই মাস হয়েছে এরই মধ্যে আমরা আহ ভালো ভালো স্কলারকে নিয়ে আলোচনা অনুষ্ঠান অলরেডি করেছি এবং আজকেও আমাদের মাঝে একজন উপস্থিত রয়েছেন যিনি আমার খুবই কাছের একজন মানুষ আমার শিক্ষক সমতুল্য একজন মানুষ আহ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা উনি উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালিমিটেড এরিয়া সুপারভাইজারি কমিটির উনি চেয়ারম্যান বিভিন্ন ব্যাংকের সাথে উনি সাথে জড়িত রয়েছেন এর পাশাপাশি উনি একটি মসজিদে খতিব ঢাকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ উনি বিভিন্ন টিভি চ্যানেলেও অনুষ্ঠান পরিচালনা করে থাকেন ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান এবং অনলাইন যে টিভি গুলো আছে সেখানেও তার আমরা অনুষ্ঠান আমরা দেখে থাকি তো ওনার মতন একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল জিলহজ মাসের গুরুত্ব ও তাৎপর্য যেহেতু আজ আমাদের আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন গতকাল সৌদি আরবে চাঁদ দেখা গেছে তারই আলোকে আজকে সৌদি আরবে জিলহজের এক তারিখ আমাদের আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশে জিল হাজ মাসের এক তারিখ শুরু হবে আলহামদুলিল্লাহ যে ডেট ডেটটা যে কিভাবে এভাবে মিলে গেল স্যারকে আমরা দাওয়াত দিয়েছিলাম শুক্রবারে শুক্রবার হলে হয়তো বা জিল হাজের এক তারিখে আমাদের অনুষ্ঠান হতো কিন্তু স্যারের আবার সেন্ট্রাল শরীফ শরিয়া কাউন্সিলের একটা প্রোগ্রামে উনি কাল একটা প্রেজেন্টেশন আছে ওনার যার জন্য উনি আগামীকাল আমাদের সময় দিতে না পারায় আমরা বৃহস্পতিবার ডেট করি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে একটা ভালো একটা ডেট আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে দিলহাজের মাসের তারিখ মানে জিলহাজের এক তারিখের আগেই আমাদের প্রোগ্রামটা হচ্ছে যাতে আমরা দেখা গিয়েছে চাঁদ দেখা গেছে অলরেডি আমরা জানি যে সন্ধ্যা থেকেই পরবর্তী দিন শুরু হয় আরবি নিয়ম অনুসারে তা আমি আর আমার কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকের আলোচক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সারের আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার আপনি আলোচনা শুরু করতে পারেন আমরা সময় কতক্ষণ নেব স্যার আমরা একটু শেষের দিকে প্রশ্ন উত্তর পর্ব রাখব পনেরো বিশ মিনিট সেই হিসেবে এক ঘন্টার মধ্যে আপনি কমপ্লিট করলে ভালো আর কি ধন্যবাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানিত মাহাদি আর আল কোরআন একাডেমি একাডেমি নতুন অত্যন্ত গঠনমূলক বিভিন্ন কর্মসূচি নিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা তারা করেছে করছে বিশেষ করে কোরআন কেন্দ্রিক আরবি ভাষা কেন্দ্রিক নানা রকমের প্রোগ্রাম নিয়ে এই একাডেমি অগ্রসর হচ্ছে তো একাডেমির উত্তরোত্তর উন্নতি অগ্রগতি কামনা করছি এবং আমাদের সম্মানিত ভাই ডক্টর মাহাদি সহ আরো যারা রয়েছেন এই একাডেমির সাথে জড়িত তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে খুব চমৎকার একটি সময়ে আমরা খুব উপযোগী একটি বিষয়ে নিয়ে কথা বলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা যাচ্ছি আলোচনা করতে সেটা হলো জিলহজ মাসে করণীয় জিল্জ জিলহজ মাসের গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد درود السلام بشكر بشو ما مهان سيد المرسلين رحمة للعالمين بشو نبي جناب محمد الرسول الله صلى الله عليه وسلم الشاني রাবুল্লা আলমীন যাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন গোটা বিশ্বের তাবৎ মানুষকে ইহকালীন কল্যাণ ও পরকালীন নাজাতের পথ দেখাবার জন্যে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন যিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতাকে সত্য ও কল্যাণের দিক নির্দেশনা যিনি দান করেছেন আমাদের আজকের আলোচনার বিষয় হল জিল হজবাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে জানি এবং আমরা এগুলো প্র্যাকটিসও করে আসছি তারপরও আলোচনার সূত্রপাত করা হয়েছে আলোচনার জন্য এরকম একটি বন্দোবস্ত করা হয়েছে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন যে একটু স্মরণ করিয়ে দাও এই স্মরণ করিয়ে দিলে এটা মোমেনদের জন্য উপকার হবে কারণ অনেক সময় আমরা ভুলে যাই অনেক সময় হয়তো ব্যয় খবর থাকি অনেক সময় হয়তো গুরুত্ব দেই না এই জন্য মাঝে মধ্যে একটু যদি রিমাইন্ডার দেওয়া হয় একটু যদি আলোচনা করে বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হয় সেটা মোমেনদের জন্য উপকারী হয় উপযোগী হয় এই উদ্দেশ্যে বিভিন্ন এই জাতীয় প্রোগ্রাম আয়োজন করা হয় এবং সে আয়োজন থেকে আমরা উপকৃত হই আমরা কিছু বিষয় জানা বিষয় আবার নতুন করে আবার একটু নতুন করে রোমন্থন করার সুযোগ হয় একটু রিভাইজ করার সুযোগ হয় তো জিলহজ মাস আসলে আল্লাহ রাবুল আলমিনের যে বারোটি মাস আমরা যদি আহ হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী চিন্তা করি যেটাকে আমরা আরবি মাস বলে থাকি সেই হিসেবে আল্লাহুল আলমিনের পক্ষ থেকে দেয়া যে বারোটি মাসা আল্লাহ বলছেন মাসের গণনা আল্লাহ তালার কাছে বারোটি আরবি মাস বা মহরম মাস শুরু হয় মানে হিজড়ি মাস শুরু হয় মহরম দিয়ে হিজড়ি বছর আরবি বছর বা হিজড়ি বছর প্রথম মাস হলো মহরম মহরম দিয়ে শুরু হয় মাস দিয়ে শেষ হয় যিনি প্রোগ্রাম কন্ট্রোল করছেন তাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি সেন্ট্রালি যদি স্পিকারগুলো মিউট করে রাখা যায় তাহলে ভালো হবে কারণ বিভিন্ন সময় আমাদের পার্টিসিপেন্টরা ঢুকতেছেন এবং কেউ হয়তো বের হচ্ছেন এমন এমন জায়গায় আসেন আশপাশে হয়তো বিভিন্ন শব্দ হচ্ছে সেইগুলো আমাদের প্রোগ্রাম প্রচারে এবং অন্যদের শোনায় হয়তো ব্যাঘাত করতে সেন্ট্রালি মিউট করে দিয়েছি যে একটু সেন্ট্রালি মিউট করলে ভালো হবে জি তো আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে বারোটি মাস নির্ধারণ করেছেন যেটা আরবি মাস বা কোরআন সুন্না ভিত্তিক আমরা যেটা হিজরি ক্যালেন্ডার বলে থাকি তো সেটা শুরু হয় মহরম দিয়ে এবং শেষ হয় জিলহজ মাস দিয়ে এটা হলো আরবি বছরের শেষ মাস নতুন আবার যখন মহরম শুরু হবে বা নতুন বছর শুরু হবে জিলহজ মাসের গুরুত্ব তাৎপর্য প্রধানত কয়েকটি মৌলিক বিষয়ে জিলহজ মাসের সাথে জড়িত যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মুসলিম এবং ব্যক্তিগত ভাবে মুসলমানদের জন্য তো জিলহজ মাসের গুরুত্ব তাৎপর্যের মধ্যে সবচেয়ে বড় যে গুরুত্ব সেটা হলো ইসলামের যে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন যেটা হয় মুসলিম উম্মার আন্তর্জাতিক শিশু সম্মেলন যেটা হয় সেটা এই মাসের নয় তারিখে হয় সেটা আরাফার ময়দানে হয় এবং এই পুরো একটা প্রক্রিয়াকে একটা প্যাকেজের মধ্যে আল্লাহ রবুল আলমিন ঢুকিয়ে দিয়েছেন রাসুল সাল্লাম শিখিয়েছেন যে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন যেটা হবে এটা টোটালটা একটা প্যাকেজের মধ্যে হবে টোটাল একটা প্যাকেজ প্রোগ্রাম এবং সেটা কয়েকদিন ব্যাপী এই প্রোগ্রামটা শুরু হয় প্রধানত আট তারিখ থেকে শুরু হয় জিলহজ মাসের আট তারিখ থেকে এবং বারো তারিখ বা তেরো তারিখে গিয়ে শেষ হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে ঐতিহাসিক একটা ঘটনা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে যে ঘটনাটা ঘটেছিল আল্লাহবুল্লা আলমের নির্দেশ পালনার্থে তিনি জীবনের সবচেয়ে বড় চরম ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত হয়ে এবং সে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই বিষয়টাকে আল্লাহ আলামিন তিনি করেছেন স্বীকৃতি দিয়েছেন এবং এটাকে পরবর্তী প্রজন্মের জন্য হলো কোরবানি স্যাক্রিফাইস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা নিয়েও কথা বলব এর বাইরে আরো কিছু কাজ রয়েছে ঈদের সালাত আছে এরপরে মাস্তুন অনেকগুলো কাজ আছে বিষয়গুলো আমরা সংক্ষেপে সংক্ষেপে ছোট ছোট করে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা যে বিষয়টা বলেছি সেটা হলো যে জিলহজ মাসের নয় তারিখে ইয়মে আরাফা অনুষ্ঠিত হয় সারা পৃথিবী থেকে আহ বাছাই করা মুসলিম প্রতিদিবিন্দু সেখানে একত্রিত হন হজ উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য সর্ব প্রথম যে ঘরটি নির্মিত হয়েছে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন সেটা হলো কাবা যেটা মক্কাতে অবস্থিত ইন্না আউওয়াল বাইতিন উদিলা লিন-নাস লাল্লাযী বিবক্কাত মুবারাকাম ওয়া হুদাল আলামিন আল্লা তালা বলছেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য যে ঘর নির্মিত হয়েছে সেটা হলো মক্কায় যে ঘরটা অবস্থিত আরো বিভিন্ন জায়গায় ইবাদতের ঘর কিন্তু নির্মাণ করা আছে সময়ের ব্যবধানে বিভিন্ন সময়ে সেগুলো নির্মিত হয়েছে কিন্তু পবিত্র মক্কায় যে ঘরটা রয়েছে যেটাকে আমরা বাইতুল্লাহ হারাম বলি বা আল কাবা আল মুশারফা বলি তো এই বাইতুল্লাহটা আল্লাহ রবুল্লা আলমিনের স্বীকৃতি অনুযায়ী সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছে এটা অনেক লম্বা ইতিহাস সেটা আল্লাহ বলছেন যে الذي بكتبه مباركا وهدى للعالمي মক্কা জি গটি অবস্থিত এটা অত্যন্ত বরকতময় এবং গোটা বিশ্বাসীর জন্য হেদায়েতের মিশন এখানে হেদায়েতের কেন্দ্রবিন্দু এটা হেদায়েতের উপাদান উপকরণ এখানে রয়েছে এখানে অনেকগুলো নিদর্শন রয়েছে ফিহি আয়াতে বাইনা সুস্পষ্ট অনেকগুলো নিদর্শন রয়েছে যেমন মাকামে ইব্রাহিম পৃথিবীতে ব্যবহৃত সর্বপ্রথম লিফ্ট কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত সর্বপ্রথম এটা সেই গ্লাসে মুড়িয়ে পাশেই রেখে দেয়া হয়েছে সালাম যখন কাবাঘর নির্ভর করেন তখন তার ছেলে ইসমাইল তাকে মানে সহযোগিতা করেছেন বাবা আমাদের আজকের কনস্ট্রাকশন কনসেপ্টে যদি বিষয়টা চিন্তা করি বাবা রাজমিস্ত্রি আর ছেলে যোগালি তিনি পাশ থেকে পাথর খন্ড এনে দিচ্ছিলেন আর ইব্রাহিম আলাহ এগুলোকে আহ ছিলেন তো এটা কিন্তু আজকে আমরা যে কাবার যে স্ট্রাকচার দেখছি বা আমাদের আজকে যে গাঁথুরি দেখছি শত শত বছর আগে হাজার হাজার বছর আগে হয়তো গাঁথুরি এরকম ছিল না কিন্তু ঘটনাটা ঘটেছিল ইব্রাহিম আলাহ ইসলাম গাছ ছিলেন দেয়াল কাবাগরের দেয়াল তিনি গাছ ছিলেন ইসমাল আলাহিসাল্লাম তাকে সহযোগিতা করছিলেন ওয়াইজ ইব্রাহিমুল মিনাল ইব্রাহিম যখন অল্প 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 করে তিনি কাবাগোরকে আস্তে আস্তে এই দেয়ালকে উপরের দিকে উঠাচ্ছিলেন এবং সাথে اسماعিল ছিল তো সেটাই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মানুষ মাটিতে দাঁড়িয়ে করতে পারবে এরপরে উপরে যখন উঠবে তখন কিভাবে উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পাথর পাঠিয়ে দেয়া হলো এটা ছিল অটো লিফট যেটার মধ্যে কোনো বৈদ্যুতিক কানেকশন ছিল না যেটার মধ্যে আহ কোন পাওয়ার সংযোগ ছিল না একটা পাথর যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আল্লাহ এই কাবাগরের দেয়াল ছিলেন কাবাগর আল্লাহ রাবুল্লা আলমিনের স্পেশাল ব্যবস্থাপনায় ওই পাথরটাকে আল্লাহ রাবুল্লা আলমিন এমন সুন্দর একটা মানে ক্ষমতা দান করলেন বা এমন একটা সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে নিলেন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ইব্রাহিম আলাহিসাল্লাম যখন উপরে উঠা প্রয়োজন তার হতো পাথরটা আস্তে আস্তে উপরের দিকে তাকে নিয়ে উঠতো যখন তার নিচে নামা প্রয়োজন হতো আস্তে আস্তে নিচের দিকে নামতো একটা লিফটের মতন বা যে ক্র্যান ব্যবহার করি আমরা এখন এই ক্র্যানের মতন তো এই পাথরটা ইব্রাহিম আলাহিসাল্লাম এই কাবাঘর যে নির্মাণ করে সেটার উপর দাঁড়িয়ে সেটা তার পদচিহ্ন এখনো সেই পাথরের গায়ে রয়েছে সেই পাথরটা সংরক্ষণ করে রাখা হয়েছে আল্লাহ তালা বলছেন যে অনেকগুলো নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন সাফা মারোয়া রয়েছে জমজম খুব রয়েছে এগুলো প্রত্যেকটা এক একটা নিদর্শন আল্লাহ রবুল আলমিন এই ঐতিহাসিক এই নিদর্শনগুলো যেখানে প্রত্যেকটা শিক্ষণীয় বিষয় সেখানে রয়েছে সেই শিক্ষণীয় বিষয়গুলো মুসলিম হৃদয়ে গ্রথিত করার জন্য মুসলিম উম্মা যাতে তার দ্বারা অনুপ্রাণিত হয় এবং আল্লাহমুখী হয় আল্লাহর যে কুদরত সেই কুদরত যেন তারা বুঝতে পারে এবং সেই কুদরতের সেই যে দুটি সেই দূতি দ্বারা যেন তারা নিজেরা আলোকিত হতে পারে এই জন্যে এই ব্যবস্থাটা করেছেন যে বছর একটা নির্দিষ্ট সময় করে দিয়েছেন যেই সময়ে সারা পৃথিবী থেকে মুসলমান প্রতিনিধিগণ এখানে আসবেন এবং এই কিছু নির্ধারিত কাজ তারা করবেন এই তারা প্রত্যক্ষ করবেন এবং আল্লাহবুল আলমিনের শিখানো প্রত্যেকটা কাজের মধ্যেই তাওহিদের পরশ থাকবে রিসালাতের পরশ থাকবে জীবনের পরশ থাকবে মানে আল্লা কেন্দ্রিক নিজেকে করার যে প্রয়াস এই জিনিসগুলো থাকবে আমরা দেখতে পাই এই যে হজকে কেন্দ্র করে আল্লাহ রব আল এই বিষয়গুলোই কিন্তু করেছেন সেখানে কি করেছেন কাবাঘরকে সাতবার সাত চক্কর তাওয়াফ দেওয়ার ব্যবস্থা করেছেন পাশেই আরেকটা ঐতিহাসিক জায়গা সেখানেও শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে সাফা এবং মারোয়া তো সেই সাফা এবং মারোয়াতে সেখানে সাই করা বা রান করা সেই রান করার ব্যবস্থা করেছেন তারপরে জমজম খুব পাশে রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক নিদর্শন ঐতিহাসিক হ্যাঁ ভাইয়া আমি আমার টেলিফোন মিউট গেছেন আচ্ছা কে যেন কথা বলছেন আপনি কে কথা বলছেন এভাবে তো কথা বললে তো সমস্যা সারে একটু আনমিউট হন একটু আনমিউট হন এবার না কেন কথাটা

যে আমরা কতটুকু গিয়েছিলাম তত আমরা আবার একটু পিছন থেকে বোধ আসতে হবে মাঝখানে হঠাৎ মানে আমাকে মিউট করে দেয়া হয়েছে অন্য একজন আনমিউট হয়ে কথা বলতেছিলেন তো এতে একটু আসলে প্রোগ্রামের যে স্বাভাবিক গতিশীলতা এটা বিঘ্নিত হয় তো যাই হোক আমরা যে কথা বলছিলাম যে কাবা ঘরের আশপাশে অনেকগুলো নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলো গুলো ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী হজরত হাজার এবং তার সন্তান হজরত ইব্রাহিম ইসমাইল আলাইসালাম তাদেরকে কেন্দ্র করে এবং এই যে কেন্দ্র করে তাদের যে মানে নিদর্শনগুলো তাদের দিয়ে আল্লাহুল আলমিন যে কাজগুলো করিয়েছেন পরবর্তী প্রজন্মের জন্য এই বিষয়গুলোকে বিধিবদ্ধ করে দিয়েছেন এই জন্য ইব্রাহিমকে আমাদের ঘোষণা করেছেন মিল্ল ইব্রাহিম তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ইব্রাহিম আলাহাল্লামের মিল্লাত বা আদর্শকে তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করলাম এখানে আমাদের একটা মানে বুজার গন্ডগোল হয় মানে আরবিতে মিল্লাত শব্দের অর্থ হলো আদর্শ মিল্লাত শব্দের অর্থ মানে কোনো দর্শন জীবন দর্শন বা তার কোনো মানে মডেল তো আইডিয়াল কিছু আর উর্দুতে মিল্লাত শব্দের অর্থ হলো জাতি কোনো গোষ্ঠীকে বলা হয় মিল্লাত কোন একটা কমকে বলা হয় মিল্লাত এখন উর্দু আমাদের এই উপমাদেশে মাদ্রাসাগুলোতে উর্দুতে সাধারণত ইসলামী বইপত্র সব উর্দুতে পড়ানো হতো বিদায় তো ওই মিল্লার শব্দটাকে আমরা অনেকে ধরে নেই যে এটা হলো জাতি এখানে কিন্তু মিল্লার জাতি অর্থে না মিল্লাত আবিকুম এটা মুজাফ আবিকুম মানে মুজাফিলাই হে মিল্লাত আবিকুম তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ এটাই তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেয়া হয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের সকলের নাম রেখেছেন মুসলমান তো তিনি তোমাদেরকে মুসলমান নাম রেখেছেন আর তোমাদের পিতা হলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং তার আদর্শ হলো এই তো সেই অর্থে ইব্রাহিম আলাহামকে মুসলিম মিল্লাতের মুসলিম জাতির পিতা বলা হয় কিন্তু এখানে কিন্তু আবি আবি কুম কুম বলা বলা হয় নাই তাকে তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন এবং তিনি তোমাদের পিতা তার আদর্শ তোমরা অনুসরণ করবে এই যে ইব্রাহিম আলাহামের আদর্শ ইব্রাহিম আলাইস্লামের চেতনা ইব্রাহিম আলাহামের পক্ষ থেকে প্রাপ্ত যে স্পিরিট

একটু কিছুটা ব্যস্ত ঘটে আমাদের যখন অনুবাদ করতে যায় আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা নামাজ রোজা হজ জাকাত জাকাত দিয়ে যায় সবার শেষে হাদিসে কিন্তু জাকাতটাকে কালিমার পরে সালাত সালাতের পরেই জাকাতের কথা বলা হয়েছে কোরআনিকারিমো সালাতের যেখানে সালাতের কথা বলা হয়েছে অনেক জায়গায় প্রায় অধিকাংশ জায়গায় সালাতের সাথে সাথেই জাকাতের কথা বলা হয়েছে কিন্তু আমরা নামাজ রোজা হজ জাকাত জাকাতটাকে পরে নিয়ে যাই তো এটা হয়তো আমাদের একটা প্রচলিত ভুল বা আমরা এটাকে গুরুত্ব দিই না হাদিসে যেভাবে সিরিয়ালি দেওয়া হয়েছে আমরা ওইভাবেই করার চেষ্টা করব তো এখানে হজের কথা বলা হয়েছে এই হজটা ইসলামের পঞ্চ বুনিয়াদের অন্যতম ইসলাম যে পাঁচটা বৃত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে হজ তার মধ্যে অন্যতম এই হজটা এই জিল মাসের এবং নামও হয়েছে এই কারণে এটা জিল মাস জিল মাসের অন্যান্য কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কাজ হলো এই হজ পালন করা তো সেই হজের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আল হজ আরাফা রাসুলাম বলছেন হজ মূলত আরাফার যে শীর্ষ সম্মেলনটা এটি হলো হজ সেই আরাফার শীর্ষ সম্মেলনে সাদা কালো নির্বিশেষে উত্তর দক্ষিণ নির্বিশেষে পূর্ব পশ্চিম নির্বিশেষে সকল মুসলমান একই রকম জার্সি গায়ে দিয়ে একই রকম স্লোগান দিয়ে দিয়ে সেখানে সবাই একত্রিত হচ্ছে কোনো পার্থক্য নাই বুঝার কোনো সুযোগ নাই কে আমির কে ফকির কে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায়ী আর কে অল্প কয়েক টাকার কেরানি কর্মচারী বুঝার কোনো সুযোগ নেই সবাই একই জার্সি গায়ে দেওয়া সেই হলো ছেলে মানে পুরুষদের জন্য সাদা পোশাক পরা নির্ধারিত হজের এহরাম যেটা সেটা আর মহিলাদের জন্য মানে বিহীন সাদা মাটা কোনো একটা পোশাক একই রকম দেখা যাচ্ছে সবাইকে আর সবার মুখে একই স্লোগান লব্বৈক আল্লাহ লব্বৈক

সকল প্রশংসা তোমার সকল নিয়ামত তোমার ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আর সকল রাজত্ব তোমার লা শারীকা লাক তোমার সাথে আর কেউ কোনো শরীক নেই এই কথাগুলো সবস্বরে সবাই একসাথে বলে এই লক্ষ লক্ষ মুসলিম প্রতিনিধি এরা প্রত্যেকে প্রত্যেকের অঞ্চলের প্রতিনিধি হিসেবে এসেছে এটা মুসলিম উম্মার প্রতিনিধি সম্মেলন শীর্ষ সম্মেলন তো সেখানে সবাই একই কথা বলছে একই পোশাক করে সবাই একত্রিত হচ্ছে তো এই এত বিশাল জনতা কোভিড এর কারণে গত দুই বছর এটা ব্যাহত হয়েছে এবছর আবার নতুন করে শুরু হয়েছে সংখ্যা হয়তো একটু কমে যাবে এর আগে চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ লোক একত্রিত হতো এবার সম্ভবত পঁচিশ থেকে ত্রিশ লক্ষ লোকের টার্গেট রাখা হয়েছে তো যাই হোক তারা যারা যাবে সেখানে আল্লাহ রাসুল বলেছেন আল হাজু আরাফা আরাফায় অবস্থানটাই হলো মূলত হজ সে আরাফায় কেন যেতে হয় আর আরাফায় কাজ কি প্রথমত আরাফায় যেতে হয় আরাফার অনেকগুলো ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যেহেতু জিলোজ মাসের গুরুত্ব তাৎপর্যের কথা বলা হয়েছে এই জন্য আমি মাসলামা সাইলের দিকে খুব একটা যাচ্ছি না আমাদের বিষয়টা আজকে মাসলামা সাইলকে খুব বেশি মানে ইয়ে করে না হাইলাইট করে না আমাদের তাৎপর্যের বিষয়গুলোই খুব গুরুত্বপূর্ণ তারপরে সংক্ষেপে কিছু মাসালা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কিছু কার্যক্রম আলোচনা করব। প্রথম তাৎপর্য হলো আরাফার ময়দানেই জাবালে রহমতের পাদদেশে বিশ্ব মানবতার গোরাপত্তন শুরু হয়েছিল বিশ্ব মানবতার গোরাপত্তন এই আরাফার ময়দানে শুরু হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন হযরত আদম আলাইহিসসালামকে বা হযরত হাওয়া আলাইহিসসালামকে দুইজনকে পৃথিবীতে পাঠালেন বিভিন্ন রওয়ায়েতে এসেছে যে একজন ফিলিস্তিনে আর একজন শ্রীলঙ্কায় যেটা কি সিংহল বলা হতো সেই সিংহলে পাঠানো হলো তারপর অনেক দিন পর্যন্ত একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে কাঁদতে কাঁদতে তারপরে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে এই আরাফার ময়দানে জাবালে রহমত নামক যে ছোট পাহাড়টি আছে যারা হজে গিয়েছেন তারা হয়তো উঠে দেখেছেন এখন অবশ্য সৌদি গভর্নমেন্ট হজ ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন তারা দর্শনার্থীদের উঠার সুবিধার জন্য একটু সিঁড়ির মতো করে দিয়েছে পাহাড়ের উপর খুঁজতে 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 এই দুইজন এসে প্রথম তাদের মানে তাদের প্রথম এখানে হয়েছে এবং স্ত্রী হিসেবে এই দুনিয়ার জীবনের দাম্পত্য যাত্রা এখান থেকেই প্রথম শুরু হয়েছে তারপরে কে একে সন্তান হয়েছে সন্তান থেকে আবার সন্তান হয়েছে সেখান থেকে আবার সন্তান হয়েছে নাতি হয়েছে পুতি হয়েছে বংশধর বিস্তৃত হয়েছে আল্লাহ তালা বলেছেন খালাকুমিন জাকারিন তোমাদেরকে আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে কিন্তু সৃষ্টি করেছি ওয়খালাকা মিনহা ও বাসসা মিনহুমা রিজালান কাসীরাউ ওয়নিসাআ তারপর এই দুইজন থেকেই আরাফাতের ময়দানে জাবালে রহমতে পাদদেশে দুইজন যে মিলিত হলেন এইখান থেকে বাসসা মিনহুমা এই দুইজনের বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে আগের দুজন কিন্তু সৃষ্টি হয়েছে বায়োলজিক্যাল প্রসেসে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে সৃষ্টি করেছেন আদম আলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আদম দেহের একটা টিস্যু নিয়ে সেই টিস্যু কালচারকে প্রসেস করে হাওয়া এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিসেন্টলি মাত্র কয়েক ধরে এই টিস্যু কালচার এক্সারসাইজ করছে যে একটা ছোট্ট অতি ক্ষুদ্র টিস্যু থেকে অনেকগুলো বীজ এবং অঙ্কুর উদ্গব ঘটানো যায় সামান্য একটু টিস্যু নিয়ে এই প্র্যাকটিস করে আগে একটা আলু দিয়ে মাটির নিচে পুঁতে রাখতো সে আলু থেকে দশটা বিশটা চারা হতো এই পরে একটা আলু থেকে কয়েক লক্ষ চারা হচ্ছে তো থেকে একটা কোষ একটা টিসু সে আল্লাহ তালা নিয়ে সেইটাকে প্রসেস করে তার বিশেষ ক্ষুদ্রে হাওয়া আলাইস্লামকে তৈরি করে এই দুজনের সৃষ্টি ভিন্ন তারপর এই দুনিয়াতে আসার পর এই জাবালে রহমাতে যখন দুইজনের সাথে দেখা হলো তাদেরকে মিলন ঘটালেন বললেন যে এখন তোমাদের বায়োলজিক্যাল প্রসেসে অপর অপর দশটা প্রাণী জীবদেহ যেভাবে সন্তান সন্ততি উৎপন্ন করে যেভাবে তাদের বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে বংশ বিস্তার করে তোমরাও তাই করো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যবস্থাপনার মাধ্যমে অবাসসা মিনহুমা এই দুইজনের বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে ছড়িয়ে দিলেন রিজালান কাসীরাউ ওয়ানিসাআ অনেক নারী অনেক পুরুষ এবং এরপর থেকে প্রত্যেকই প্রত্যেকটা যাত্রায় এই বায়োলজিক্যাল প্রসেসের মধ্য দিয়ে মানব সন্তানের জন্ম হয়েছে এই আরাফার ময়দান যেখানে হাজি সাহেব হয়েছিল একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জায়গা এই জন্যে যে তোমাদের আদি যদি না জানে কেউ মানুষের যে কোনো কেউ যেকোনো ঘটনার যদি মানে আদি অন্ত না জানে তার মানে মানে পিছনের তার শিকরের সন্ধান যদি সে না পায় তাহলে সঠিক রাস্তা পায় না আল্লাহরবুল আলমিনী হজের বিধানের মাধ্যমে একেবারে বিশ্ব মানবতার সেই আদি শিকরের কাছে নিয়ে গেলেন যেখান থেকে পৃথিবীর প্রথম পিতা এবং পৃথিবীর প্রথম মাতা এই দুইজনের যাত্রা মানে বায়োলজিক্যালেস এর মাধ্যমে মানব সন্তান জন্মদানের যাত্রা শুরু হয়েছিল দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠার মানে সূত্রপাত যেখান থেকে ঘটেছিল যেখানে দীর্ঘ বিরহের পর তাদের সাথে দেখা হয়েছিল সেই আরাফাতের ময়দান সে জবাল রহমত এখনো রয়েছে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন হজে গেলেন হজিকে সেই স্মৃতিকে রুমন্থন করার জন্য এটাকে মুসলিম উম্মার মানা অংশ করে দেওয়ার জন্য তিনিও সেখানে গেলেন সেখানে তিনি এই হজের আমরা যে আনুষ্ঠানিকতা গুলো করি এই কাজগুলো কিন্তু তিনি সেখানে করলেন এবং ঘোষণা দিলেন আল হাজু আরাফা মূলত হজটা মূলত হল আরাফায় যেটা এটাই হলো হজ এই যে শীর্ষ সম্মেলন এই আমরা টেলিভিশনে দেখি আগামী এত তারিখে পবিত্র হজ এত তারিখে কেন দুই দিন আগের থেকে কিন্তু শুরু হয়ে গেছে সাত তারিখে প্রস্তুতি শুরু হয়ে গেছে আট তারিখে কিন্তু বেলায় হাজি সাহেবরা চলে যাবেন যে যেখানে আছে সেখান থেকে মিনায় মিনা থেকে নয় তারিখে যাবেন আরাফাতে নয় তারিখ সারাদিন সেখানে থেকে সন্ধ্যার পরে যাবেন মুজদালিফায় মুজদালিফায় রাত্রি যাপন করে সেখান থেকে এর পরের দিন যাবেন মিনাতে তারপরে পরপর তিন দিন কাজ রয়েছে সেখানে মিনাতে কঙ্কর নিক্ষেপ করবেন প্রথম দিন শুধু একটা জামারাতে বড় কঙ্কর নিক্ষেপ করবেন আর মিনাতে অবস্থান করবেন মিনা সেরে যদি কোথাও চলে যান আর মিনাতে না আসেন তাহলে ওয়াজিব লঙ্ঘিত হয় যে মিনাতে অবস্থান করতে হবে মিনা এরিয়াতে আর দুই দিন কঙ্কর মারতে হবে বারো তারিখে সেখান থেকে চলে যাবেন যদি কেউ বারো তারিখে সূর্যাস্তের আগে এই মিনা অঞ্চল ত্যাগ করতে না পারেন তাহলে আরো একদিন অতিরিক্ত থেকে পরের দিনও কঙ্কর মেরে যেতে হয় এই জন্য আমাদের অধিকাংশ হাজির সাহেবরা বারো তারিখে মিনা অঞ্চল ত্যাগ করে দেন এই যে কাজগুলো এরপরে কাবা শরীফের তওয়া সাফা মারোয়ার সাই কোরবানি করা তারপরে মাথা মুন্ডানো এই জাতীয় কাজগুলো কিন্তু হজের অংশ এগুলো হজের মানা আসছে খুদু আন্নি মানা সি কম আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা আমার কাছ থেকে হজের মানা সেগুলো অর্থাৎ হজের বিধিবিধান গুলো আমার কাছ থেকে তোমরা জেনে নাও কিন্তু এই বিধানগুলো সব সাল্লাম করেছেন করার পরেও বলেছেন আল হাজু আরাফা মূল হজ কিন্তু আরাফা এই জন্য আমাদের দেখবেন যে হজ মাসের আট তারিখে শুরু হচ্ছে আগামীকাল পবিত্র হজ আসলে হজের কাজ কিন্তু মোট চার দিন ব্যাপী বা পাঁচ দিন ব্যাপী প্রধান অবলম্বন হলো আরাফা হজের মূল স্পিরিট হলো আরাফা একটা হলো শিকরের সন্ধান দেওয়া যে বিশ্ব মানবতার গোরাপত্তন এখানে হয়েছিল তোমরা যত বাহাদুরই করোনা কেন মূল সূত্রপাত এখানেই হয়েছিল হজরত আদম এবং দ্বিতীয় রাসুল উল্লাহ সাল আলহিম এই আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বক্তৃতাটা দিয়েছিলেন বিদায় হজের যে ঐতিহাসিক ভাষণ সেটাকে তিনি আরাফার ময়দানে দিয়েছিলেন কেমত পর্যন্ত অনাগত সকল মুসলিমের জন্যে উম্মার প্রত্যেকটা সদস্যের জন্য করণীয় কি বর্জনীয় কি তার একটা কমপ্লিট দিক নির্দেশনা তিনি দিয়ে গিয়েছেন যেটাকে ঐতিহাসিক ম্যাগনে কার্টার সাথে তুলনা করে যেটা ঐতিহাসিক ম্যাগনে কার্টার সেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণ তিনি কিন্তু আরাফাতে দিয়েছেন পিছনে আরাফাতে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ নয় তারিখে এটা তো খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম তো তালা আমাদের সকল কি যেন সুযোগ বতন বাইতুল্লাহ জিয়ারত করার এই আরাফার ময়দানে উপস্থিত হওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন যতগুলো দোয়া কবুলের জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম দোয়া কবুলের জায়গা হলো এই আরাফার ময়দান। জিলহজ মাসের তাৎপর্যের মধ্যে এই যে হজ আল্লাহ রাব্বুল আলামিন যে এই মানে হজের যে বিধানটা দিলেন ও লিল্লাহি বাইদ নাসি হজ্জুল বাইত মান ইস্তাতাইলাইহি যাদের ওই পর্যন্ত যাওয়ার সামর্থ্য রয়েছে তারা জন্য আল্লাহর ঘরের হজ করা এই এখানে অনেকগুলো তাৎপর্য নিহিত রয়েছে মিনাতে তিন দিন অবস্থান করে আবাসিক তিন দিন থাকতে হয় মিনাতে কেন মিনাতে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যেটা আর কোথাও ঘটেনি আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলাহিসামকে অনেক ভাবে পরীক্ষা করেছে একেবারে ছোটবেলা থেকে তার পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা দিতে 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 বেচারা বার উপনীত হয়েছে তাও তার পরীক্ষা শেষ মনে রাখতে হবে যার পরীক্ষার মাত্রা যত বেশি হয় পরীক্ষা যত কঠিন হয় যত উপরে উঠে তার প্রশ্ন তত কঠিন হয় আবার যত কঠিন প্রশ্নের পরীক্ষা সে দেয় তত উপরের সার্টিফিকেট পায় ক্লাস ফাইভ থ্রিতে পরীক্ষা দেওয়ার প্রশ্ন একেবারে সোজা ওই থ্রি প্রগ্রেস রিপোর্ট পায় এসএসসি বা দাখিলে পরীক্ষা দিলে প্রশ্ন আরেকটু কঠিন হয় কিন্তু আরেকটু উপরের গ্রেড সার্টিফিকেট পায় ইন্টারমিডিয়েট বা আলেমি পরীক্ষা দিলে প্রশ্ন আরো কঠিন হয় আর একটু উপরের লেভেলের সার্টিফিকেট পায় তারপরে স্নাতক পর্যায়ে গিয়ে অনার্স পর্যায়ে গিয়ে পরীক্ষা দিলে আর একটু উপরের লেভেলের সার্টিফিকেট পায় মাস্টার্স গিয়ে পরীক্ষা দিলে আর একটু উপরের লেভেলের সার্টিফিকেট পায় এর প্রশ্ন আরো বড় হয় আরো গবেষণা করতে চায় এমফিল করতে চায় তখন আরো উপরের লেভেলে একটা সার্টিফিকেট পিএইচডি করলে অনেক কঠিন কাজ পাঁচ বছর ধরে ছয় বছর সাত বছর ধরে এটার পিছনে দিনে রাত খাটতে 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 তারপরে একটা লেভেল হয় তারপর সেটা পরীক্ষা হয় এত কষ্ট করার পরীক্ষা দিয়ে ফেলছিলাম পরীক্ষা জীবনে পরীক্ষা ছোটবেলা থেকে শুরু করেছেন সেই বাবা যখন পত্তলিক বাবা ছিলেন নিজ হাতে মূর্তি বানাতেন সেইখান থেকে তার পরীক্ষা শুরু হলো বাবার ঘর থেকে বের হওয়া তাকে আগুনে মানে ফেলে দেয়া তারপর বাবার বাড়ি থেকে উচ্ছেদ হওয়া চলে আসা মানে মানে বলতে গেলে ওই যে রূপকথার গল্পের মতো এক রাজ পরিবারের সাথে তার বিয়ে হওয়া আবার সেই রাজকন্যাকে সাথে নিয়ে মরুভূমির পথে 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 চলে হাঁটতে থাক তো হাঁটতে থাকো বয়স হয়ে গেছে সন্তান হয় না সেই মানে আশি প্লাস বয়সে গিয়ে আল্লাহ তালা তাকে একটা সন্তান দিলেন সেখানে অনেক লম্বা ঘটনা সন্তান পাওয়ার পরে সন্তান নিয়ে তিনি গেলেন ঘাস নাই পালা নাই ঘাস নাই লতা গুলম নাই পানি নাই কিছুই নাই এরকম মানে জীর্ণ মানে প্রাণহীন লতা গুল্মহীন একটা মরু প্রান্ত পাথরের পাহাড় আশপাশে মাঝখানে ছোট ছোট উপত্যকা কিছুই নাই কোথাও পানির এক ব্যবস্থা পর্যন্ত নাই এরকম একটা জায়গায় আল্লাহ তালা যাইতে বলে যাওয়ার পরে বলে যে তুমি তোমার এই শব্দ প্রসূত সন্তান এই ছোট বাচ্চা আর এই তোমার স্ত্রীকে এখানে রেখে তুমি চলে যাও ফিলিস্তিনে চলে যাও কঠিন পরীক্ষা এত বছর পরে সন্তান এই সন্তানের মা এক বার্ধককে জমিদার কন্যা তাকে একা ফেলে রেখে তিনি চলে যাবেন আল্লাহ নির্দেশ এভাবেই দিয়েছেন আল্লাহ সে নির্দেশবেন ঠিক আছে হয়তো এর ভিতরেও আল্লাহ কল্যাণ রেখেছেন তার স্ত্রীও কতটা মানে আল্লাহর প্রতি আনুগত্যশীলা একবারও বলেন নাই যে তুমি যে চলে যাচ্ছ আমাদের খাবার দাবারের ব্যবস্থা ছয় মাসের খাবার দাবার দিয়ে যাও চাল ডাল দিয়ে যাও দেশে তো খেজুরের খাবার ছিল দিয়ে দিয়ে পানির ব্যবস্থা করে যাও আমাদের একটু ঘর দিয়ে যাও কোথায় থাকবো কেমন স্বামী কোথায় চলে আমাদেরকে ফেলে রেখে এই কি তোমার দায়িত্ব আমাদের বউ বেটির হলতে এরকমই বলতেন কিন্তু ওই মহিলা কিচ্ছু বলেন শুধু জিজ্ঞেস করেন তুমি যে আমাকে আর আমার এই বাচ্চাকে এখানে ফেলে রেখে চলে যাচ্ছ এটি কি তোমার রবের নির্দেশ তিনি বলেন যে হ্যাঁ এটি আমার রবের নির্দেশ তখন তিনি ঠিক আছে তুমি যাও নিশ্চয়ই আল্লাহ আমাকে আমার সন্তানকে ধ্বংস করবে না সুহান এই যে এরকম ডেডিকেটেড একজন মা ডেডিকেটেড একজন বাবা আল্লাহ প্রতি ডেডিকেটেড আল্লাহ নির্দেশের প্রতি ডেডিকেটেড কি সন্তান ছোটবেলা থেকে তাদের যে ঘটনাটা এই ঘটনার তাৎপর্য বুঝার জন্য মিনাতে অনেকগুলো ঘটনা ঘটেছিল সেখানে মিনাতে রেখেছে মক্কাতে বাইতুল্লার আশপাশে যে ঘটনাগুলো ঘটেছিল এই বিষয়গুলো দেখার জন্য হজের মানা বাইতুল্লা জিনিসগুলো করেছে তিনি এত বছর পরে ছেলে পাইলাম তারপরে সেটাও আবার আল্লাহ চাই বসলেন এইভাবে পরীক্ষা তাকে করতে করতে আমরা বিভিন্ন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে সংক্ষেপে কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ ইব্রাহিম আল্লাহ পরীক্ষা করতে 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 একেবারে কোন যত ধরনের পরীক্ষা করা যায় সব ধরনের পরীক্ষা করলেন যেটা বলেন একটা নাস্তা নাবুদ হয়ে যাওয়ার মতন ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ নির্দেশগুলো অক্ষরে অক্ষরে সেভাবে পালন করলেন পালন করার পরে সর্বশেষ পরীক্ষা যখন পিএইচডি মানে থিসিস যখন ইভ্যালুয়েট করা শুরু হয়েছে ওইটা পাশ করার পরে তিনি রেজাল্ট দিলেন কি রেজাল্ট দিলেন ইব্রাহিম রব্বুহু বিকালিমায়াতিন ফাআতাম্মাহুন শরণ করা সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব অনেকগুলো ইভেন্টে পরীক্ষা করেন ইবিতলা ইব্রাহিমা রব্বু বিকা লিমাত অনেকগুলো ইভেন্টে পরীক্ষা করেন একটা দুইটা নয় কালিবাত বহু ইভেন্টে তাকে পরীক্ষা করেন কিন্তু পরীক্ষার রেজাল্ট কি হলো ফাতামহুন্না ইব্রাহিম তার প্রত্যেকটা ইভেন্টে ফুল মার্কস পেল একদম পূর্ণ একটুও কম নেই অন্যরা সালাহিনা করেছেন অনেক নব্বীরাও করেছেন কেউ এক মধ্যে নিরানব্বই পেয়েছেন কেউ নিরানব্বই পয়েন্ট নাইন পেয়েছেন পয়েন্ট এইট পেয়েছেন কিন্তু ইব্রাহিম আলাহাম প্রত্যেকটা পরীক্ষা ফুল মার্কস এই জন্য ইব্রাহিম আলাহিসাল্লাম এবং তার পরিবারকে একটা আইডিয়াল পরিবার হিসেবে বিশ্ববাসীর কাছে আল্লাহুল্লাহ আলম উপস্থাপন করেছে যে কোন একটা পরিবার হলে আল্লাহ তাল সামনে এরকম ডেডিকেটেড হতে হবে একজন ব্যক্তি একজন বাবা হলে এরকম ডেডিকেটেড বাবা হতে হবে স্ত্রী হতে হলে এরকম ডেডিকেটেড স্ত্রী হতে হবে সন্তান হতে হলে এরকম ডেডিকেটেড সন্তান হতে হবে এই বিষয়গুলো জানানোর জন্য একটা বিধিবদ্ধ একটা বিধিবদ্ধ প্রসেসের মধ্যে নিয়ে আসেন আল্লাহ তাআলা আলামিন এই জিলহজ মাসে হজের মাধ্যমে অনেকগুলো ঘটনা সেখানে সেই ঘটনা কি পথিমধ্যে সেই যে রূপকথার মতো জমিদার কন্যাকে তিনি বিয়ে করে নিয়ে যখন মক্কাতে আসলেন এই সন্তানকে রেখে যখন চলে যাওয়ার কথা বললেন কিন্তু জিজ্ঞেস করলেন শুধু এতটুকুই যে এটা তোমার রবের নির্দেশ কিনা তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও নিশ্চয় আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে ধ্বংস করবেন না আল্লাহর উপর করে মহিলা কিন্তু মেনে নিলেন আলাইহিস সালামের স্ত্রী হাজার উনি চলে গেলেন এখন কোথায় খানা খাবার দাবার পাবে কোথায় পানি পাবে কোথায় বাচ্চা চিৎকার করছে পানির জন্য কি করবে এখন যে জায়গায় ঘরটা এটা একটু নিচু মানে ঢালু জায়গা ছিল মানে দুই কয়েকটা পাহাড়ের মানে ঢাল এখানে তো এখানে মানে সাধারণত একটু সমতল থাকে পাহাড়ের যে যেটাকে বলি এটা একটু সমতল টাইপের থাকে আর পাহাড় তো উঁচু থাকে আর এর কিনার ঢাল থাকে এ মহিলা চিন্তা করলেন বাচ্চাকে তো একটু পানির দরকার পানি কারণ অন্তত মরুভূমিতে পানিটা খুবই ইম্পর্টেন্ট পানি পাওয়া যায় কোথায় তো মরুভূমিতে তদানীন্তন বা প্রাচীন আরব জীবনের মানে পানি সন্ধানের কৌশল কি ছিল উঁচু কোন একটা জায়গায় গিয়ে তারা চতুর্দিকে তাকাতেন কোন একটা পাহাড়ের উপরে টিলার উপরে গিয়ে কোথায় পাখি উড়ে কারণ মাঝে মধ্যে ঝর্ণা পাওয়া যেত মাঝে মধ্যে কোনো কূপ থাকতো বা পানির মানে একটা নালা থাকতো একটা জলাধার থাকতো তো কোথাও যদি পানির জলাধার থাকতো তাহলে দূর থেকে পাখিগুলো এসে এখানে পানি পান করত পানি পান করে উড়ে যেত এরা উপরে দিয়ে সব সময় কিছু পানি কিছু পাখি মানে উড়ে বেড়াতো তো এই পুরা মরুভূমির মাঝখানে কিংবা এই পাহাড়ি এলাকার মাঝখানে যেখানে অনেকগুলো পাখি একটা জায়গায় উড়ছে একটা নামছে আরেকটা উড়ে যাচ্ছে একটা আরেকটা উড়ে যাচ্ছে কিছু পাখি আকাশে এরকম চক্কর দিচ্ছে তখন ধরে নেওয়া হতো সেখানে পানি আছে তো মহিলা পানির সন্ধান শুরু করলেন কিভাবে খুঁজবেন তিনি ডান দিকে যে পাহাড়টা সাফা এটেতে উঠলেন বাচ্চাটা ঠিক মাছ বরাবর মাছ বরাবর বাচ্চাটা রেখে বাচ্চার দিকে একবার তাকার পাহাড়ের দিকে একবার তাকার তো উপরে গিয়ে পাহাড়ে উঠে গেলেন তো পাহাড়ে যখন উঠে গেলেন তখন পাহাড়ের আড়ালে পড়ে গেল বাচ্চাটা পাহাড়ের ঢালের আড়ালে পড়ে গেল বাচ্চা আর দেখা যাচ্ছে আশপাশ দেখেন কোথাও পানি আবার বাচ্চা আবার পাহাড়ি জন্তু এসে সাপ এসে কিংবা হিংস্র অন্য কোন প্রাণী এসে বাচ্চাকে কোনো আক্রমণ করে কিনা বাচ্চা খেয়ে ফেলে কিনা আবার বাচ্চার দরদে আবার পাহাড় থেকে দৌড়ায় নিচে নামেন মাছ বরাবর আসেন তাকায় দেখেন না বাচ্চা এখনো আছে আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে আবার এরপরে আবার দৌড় দেন সেই পরের যে পাহাড়টা বাম দিকে যে পাহাড়টা সেই পাহাড়ের মারোয়াতে মারোয়াতে উঠেন আকাশ চতুর্দিকে ঘুরে ফিরে দেখেন কোথাও কোনো পাখি উড়ে কিনা পানির মানে কোনো সন্ধান পাওয়া যায় কিনা কিংবা কোনো কাফেল আশপাশ দিয়ে যায় কিনা পান নাই আবার বাচ্চার মায়ে আবার দৌড়ায় নেমে এসেছেন বাচ্চার দিকে তাকান বাচ্চা ঠিকই আছে এইভাবে করে করে পাহাড়ে একবার উঠেন আশপাশ দেখেন আবার বাচ্চা টানে নিচে নেমে আসেন আবার পরের পাহাড়ে দৌড়ে উঠে আশপাশ দেখেন বাচ্চাটা নিচে নেমে আসছেন এইভাবে করে প্রথম পাহাড়ে চারবার এবং দ্বিতীয় পাহাড়ে তিনবার মোট সাতবার যখন তার হলো চতুর্থবারে প্রথম পাহাড় থেকে উঠে যখন নিচে নামলেন বাচ্চার দিকে তাকালেন তাকায় দেখলেন যে বাচ্চা যে হাত পা মারতেছে ওয়া ওয়া করে চিৎকার করতেছে পায়ের পদাকাতে সেই জায়গায় মাটি ফুরে পানি বের হচ্ছে এবং পানি জল 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 করছে

বালু দিয়ে বাদ দিতেছে বালির বাদ ভেঙে পানিগুলো এদিক চলে যাচ্ছে তিনি ওই অবস্থায় অস্থির হয়ে গেছে নিচের থেকে পানি মানে ফোয়ারা শুধু উঠতেছে আর উঠতেছে তখন বালির বাদ দিয়ে যদি এদিক সেদিন ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যায় তখন তার আপন মনে একটা শকত উক্তি করলেন সেই সময়কার হিব্রু ভাষা যারা তাদের প্রচলিত যে ভাষা ছিল সেই ভাষায় জম জম মানে স্টপ স্টপ থামো মানে অর্থ হলো স্টপ তো পানিকে বললেন যে থামো থামো তখন পানি থেমে গেল ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট যারা তারা আজ পর্যন্ত বের করতে পারে নাই যে জমজম কূপের তলাটা কতটুকু পর্যন্ত এটার লেয়ার কতটুকু পর্যন্ত নিচে আয়ের করতে পারে নাই আল্লাহবুল আলমিন এই ভদ্র মহিলা আমাদের মানে সকলের শ্রদ্ধারী ইব্রাহিম করেছিলেন এবং পানিকে উপর ভরসা করে আল্লাহ পানিটা ডান দিকে বাম দিকে প্রবাহিত না করে নিচের দিকে প্রবাহিত করে দিলেন থামিয়ে এটা নিচের দিকে প্রবাহিত করে দিলেন আজকেও সেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কেউ সে পানি উঠানো হচ্ছে মেশিন দিয়ে বিশাল বড় বড় পাইপের মেশিন দিয়ে ঘন্টা পানি সরবরাহ করা হচ্ছে মক্কার ঘরে ঘরে জমজমের জমজমের পানি পানি লাইন দেওয়া মদিনায় বিশাল বড় বড় মানে ভরে 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 যাচ্ছে ইঞ্চি লেয়ারও কমে না আমাদের তো মানে দেখা যায় সাবমার্সিবল মেশিন বসাইলে ডিপ টিউবওয়েল বসাইলে চৈত্র মাস আসলে দেখা যায় লেয়ার নামতে নামতে এমন পর্যায়ে যে পানি উঠতেই চায় না অনেক টিউবওয়েলে পানি উঠে না লেয়ার কমে যায় এই যে এত পানি উঠানো হচ্ছে সেই পানি এক ইঞ্চি লেয়ারও আজ পর্যন্ত একদিনের জন্য কমে নেই বিজ্ঞানীরা এখনো জানে না মিনারেল যারা ওয়াটার যারা এখনো জানে না একটা কতটুকু পর্যন্ত আছে। ঐতিহাসিক আল্লাহর উপরে ভরসা করা সেই ভদ্র মহিলার মনের অসগি আল্লাহ রব আলম পিক আপ করে এত বড় একটা সুন্দর ব্যবস্থা করেছে সারা দুনিয়ার মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ খাদ্য পানি ও গুণ সম্পন্ন পানি এর মধ্যে খাদ্য রয়েছে পানিও রয়েছে এর মধ্যে মেডিসিন রয়েছে এর মধ্যে অ্যান্টিবায়োটিক রয়েছে যত রকমের উপাদান আছে একটা পানির হতে পারে সবগুলো উপাদান দিয়ে আল্লাহ এই পানিটা তৈরি করেছেন সেই বাচ্চার পদাকাতে এই হজ জিল হজ মাসে আল্লাহ তালা এই বিধান করেছেন বান্দার জন্য গিয়ে ওই স্মৃতিা রোমন্থন করে যে আল্লাহর উপর তাওয়াক্কুল এইভাবেই করতে হয় এইভাবে করলে আল্লাহ প্রতিদান এইভাবেই দেয় কল্পনা কি করা যায় একজন মহিলা ছোট্ট দুগ্ধ পুষ্য একটা সন্তান জনমান জীবজন্তুর আনাগোনা এরকম একটা জায়গায় স্বামী তাকে একা ফেলে চলে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই পানিও নেই থাকার কোনো আশ্রয় নেই ঘর নেই দুয়ার নেই দরজা নেই জানালা নেই কিছুই নেই আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন এটা একটা আয়া আল্লাহ বলছেন আয়া তুমা ইয়েনাথ অনেক নিদর্শন ওই নিদর্শনের একটা সেখানে আমরা তাওয়াফ করি আমাদের হাজি বিষয়গুলো সেখানে তারা গিয়ে যেন আমরা তো করতে হাজী সাহেব ওই শিকর সন্ধান উপলব্ধি করা ইব্রাহিম আলাহিসাল্লামের ওয়াইফ এর মান এই ছিল তার পরিবারের মান এই ছিল ইব্রাহিম আল্লাহালাম নিজের মান এই ছিল যেটাকে আল্লাহ স্ট্যান্ডার্ড হিসেবে নির্ধারণ করেছেন একটা আইডিয়াল ফ্যামিলি হিসেবে বিশ্ববাসী হিসেবে উপস্থাপন করেছেন আমি আমার পরিবারের স্ট্যান্ডার্ড কোথায় আমি কি তার ধারে কাছে আসি কাছাকাছি যেতে পেরেছি অথবা ওই রুটে অন্তত পরিচালিত হচ্ছি কিনা নিদর্শন এই যে সাফা বারোয়াতে করেছেন কেন এই মা হাজারা তিনি দৌড়িয়েছেন বাচ্চার পানির সন্ধানে এইটাকে স্মৃতির রূমন্থন করে আমার মধ্যে তখন সেই অনুভূতিটা আসে যে আমিও এরকম আমিও আল্লাহর উপর এরকম তাওয়াকুল করতে চাই আমিও আমিও যেন তাওয়াক্কুল করি তাহলে এরকম একটা সূত্র আল্লাহ বের করিয়ে দিবেন

মানে ফোয়ারা এখানে প্রবাহিত হবে যেটা অনন্তকাল চলতে থাকবে কোটি কোটি মানুষ এই ফোয়ারার পানি দ্বারা তাদের তৃষ্ঠা নিবারণ করবে তাদের শরীরে এনার্জি আনবে কিন্তু আল্লাহ সেটা দিয়েছেন হাজারা কল্পনাও করেননি এই স্মৃতিগুলো যেনবন্থন করা হয় এই জন্য হজের বিধানের মধ্যে এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করে আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন এই চিল হজ মাসে পরে ঘটনা আরো মর্মান্তিক বাবা তো ভালাই তুই চলে গেলেন স্বামী ফেলে রেখে চলে গেলেন ছয় সাত বছর পরে আসলে এসে খুঁজে খুঁজে বের করলেন এখানে তো রেখে গেছিলাম হ্যাঁ পাওয়া গেছে এসে বাবা এখানে থাকতেছেন ছেলের সাথে একটু গড়ি গড়ে উঠতেছে এখানে সেখানে যায় বাবার সাথে ফালাম্মা বাল্লাগা মা হুসাইয়া বাবার সাথে সেখানে যাওয়ার বয়সে যখন সে উপনীত হল যখন যাওয়া শুরু করলো এই পিরিয়ডটাকে আল্লাহ তালা কেন বাসায় করলেন এই কথাটা কেন বলেন বাবার সাথে সন্তানের গুড ইন্টিমেসির সময় কিন্তু এই পিরিয়ডটাই এর আগের পিরিয়ডে বাবার সাথে খুব একটা ইয়ে হয় না বাবা বাচ্চার প্রতি খুব একটা আন্তরিক হয় না বাচ্চা কান্দে ও কারণেই কান্দে এ করতে থাকে বাবা চেষ্টা করলে তো কান্না থামাইতে পারে না তারপরে প্রসাব করে দেয় পায়খানা করে দেয় জামা কাপড় নষ্ট করে ওই অবস্থায় মা তার সর্বস্ব দিয়ে বাচ্চাকে বড় করে তোলে কিন্তু যখন বাচ্চা একটু বড় হয় একটু ডাক্তারের কাছে আসতে পারে দৌড়ে বাবার সাথে যেতে পারে মার্কেটে যায় এখানে সেখানে যায় বাগানে যায় ফল পাড়তে যেতে পারে তখন বাবার সাথে একটু সম্পর্ক খুব সম্পর্ক থাকে এইটা আবার কয়েক বছর পরে নষ্ট হয়ে যায় যখন বাচ্চা আর একটু বড় হয় তখন সে অনেক কিছু বুঝে পাবে তখন বাবার সাথে একটু মতের পার্থক্য হয় একটু পথের পার্থক্য হয় বাবার কথা অনেক সময় মানতে চায় না বাবার কমান মানতে তার অসুবিধা হয় তখন আবার বাবার সাথে সন্তানের দূরত্ব তৈরি হয় বাবার সাথে গুড ইন্টিমেসি যেই সময়টা

নবী রাজাতে স্বপ্ন দেখেন নবীদের স্বপ্ন কিন্তু ওয়াহী নবীদের স্বপ্ন সরাসরি ওয়াহী এটা আলাপাকার পক্ষ থেকে নির্দেশ তো তিনি কয়েকবার এই স্বপ্নটা দেখেন মক্কাতে আসলেন ছেলের সাথে একটু গুড ইন্টিমেসি আর একটু সম্পর্ক তৈরি করে একদিন ছেলের কাছে এই প্রস্তাবটা প্লেস করলেন ইয়া বুদাইয়া ইন্নী আরাফিল মানামে анনি আযবাহুক হে প্রিয় বৎস শোনা মানে বুনাইয়া মানে আমরা আদর করে সোহাগ করে যে নামটা ডাকি আর ওরা এটাকে তাজগীর করে বলে বাসা বাবু বাজান ওই মনি শুনো তো মানে এরকম একটা শব্দ হলো আজবাহুক আমি স্বপ্নে দেখি আরো মানে অনেকবার তিনি দেখেছেন এমনি আরো আফিল মানাম আমি স্বপ্নে দেখি আনি আজবাহুক আমি তোমাকে জবাই করতেছি ফানজুর বাজা তারা একটু চিন্তা করে দেখে তো এটা তোমার কি মনে হয় স্বপ্নে আমি দেখি তোমাকে জবাই করতেছি তো এটা তোমার কি মনে হয় ব্যাপারটা তুমি একটু চিন্তা করে দেখা তো সেলে কোনো চিন্তা টিন্তা না করে উত্তর দিয়ে দিলেন তিন স্টেপ সামনে অগ্রসর হয়ে উত্তর দিলেন সেলে বুঝলেন যে আমার বাবা একজন নবী নবীদের স্বপ্ন হলো ওয়াহি ওহি মানে আল্লাহর নির্দেশ সুতরাং আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন আমাকে যেন তিনি জবাই করেন ছেলে এই সমীকরণটা বুঝে গেলেন আর এটা বুঝারই কথা তিনি নবী পরিবারের ওয়াজ হিং টু নবীর প্রক্রিয়ায় আছেন তিনিও নবী হতে যাচ্ছেন তো সেই প্রক্রিয়ায় তিনি তিনি বুঝে গেলেন বাবা হয়তো আমাকে আমার মতামতটা জানার জন্যে আমি এটাকে কিভাবে নেই এটা জানার জন্য আমাকে শুধু প্রশ্নটা করেছে সুতরাং আমি অ্যাডভান্স ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই বাবার কাছে তিন স্টেপ এগিয়ে তিনি বললেন বাবা কিন্তু বলেন নাই যে আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে তোমাকে জবাই করার জন্য তিনি নির্দেশের কথা বললেন কেন নির্দেশ তিনি বুঝলেন নির্দেশ আমার বাবা নবী নবীদের স্বপ্ন হলো আর ওহি মানে আল্লাহর নির্দেশ তিনি আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে তা আপনি কার্যকর সাবিরিন আমাকে নিয়ে আপনি হেজিটেট করছেন আমি কিভাবে নিব নো আমাকে আপনি ধৈর্যশীলদের মাঝে পাবেন এখন ইব্রাহিম বুঝলেন যে তিনি সন্তান আল্লাহ 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 জবে বললেন ফাবাসার নাহামিন হালিম আমি তাকে একটা ধৈর্যশীল সন্তান দিলাম শুধু সৎ নয় সতের পাশাপাশি ধৈর্যের গুণটাও তাকে দিয়ে দিলাম তিনি এইবার বুঝলেন যে এই যে ধৈর্যশীল সন্তান দিলেন সেদিন আল্লাহ যে বলছিলেন

তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছ কাজ তুমি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে দিয়েছ আমি কিন্তু তোমার ছেলে চাই নাই আমি চেয়েছি আমার নির্দেশের সামনে তুমি কতটা ডেডিকেটেড সেটা এই পরীক্ষায় তুমি পাশ করা যাও হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দিলাম এটাতেও আর তোমার ছেলেকে আমি সরিয়ে দিলাম আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার ফেরেস্তাকে জিবিল্লামকে নির্দেশ দেন উইদিন ইসমাইলকে সুরি প্রায় গলার কাছাকাছি চলে গেছে ইসমাইল সরিয়ে দিয়ে জানার থেকে একটা জবাইয়ের পশু নিয়ে সুরি নিচে আমি সেকেন্ডের মধ্যে আমি একটা বড় জবায়ের জন্তুকে রিপ্লেস করে দিলাম তিনি তো জানেন যে ছেলে কি জবাই করছেন সুরি চালাচ্ছেন হাতে রক্ত লাগতেছে আল্লাহর হুকুম পালন করতেছেন এই মানে এই অনুভূতিতে তিনি খুব তৃপ্ত হচ্ছেন

আর ও তারক আমি এই যে একটা জোবায়ের জন্তুকে এর বিকল্প হিসেবে নির্ধারণ করে দিলাম আর এইটাকে পরবর্তী প্রজন্মের জন্য আমি বিধিবদ্ধ করে দিলাম সেই বিধিবদ্ধের পাঠ হিসাবে জিলহজ মাসের দশ তারিখে সারাদার মানুষ আল্লাহ রাস্তায় কোরবানি করে আর হাজি সাহেবানরাও যারা যান তারা দশ তারিখে মিনাতে তারা কোরবানি করে সেই কোরবানির পথে যাওয়ার সময় এই বালক ইসমাইলকে শয়তান ওয়াসওয়াসা দিতে চাচ্ছিল তুমি জানো তোমার বাবাকে তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে কি হচ্ছে তো বারবার ওয়াসওয়াসা দিছিল বাপব্যাটাকে তখন তিনি পাথর ছুঁড়ে বেড়েছিলেন শয়তানের দিকে সেই পাথর ছুঁড়ে মেরে নিজেকে মানে তার চিন্তাটাকে ভুক্ত করে জবায়ের স্তন পর্যন্ত বাপব্যাটা গিয়েছিলেন ওই যে পাথর ছুঁড়ে বেড়েছিলেন সেই পাথর ছুঁড়ে মারার যেই মানে অনুভূতিটা সেই অনুভূতিটা জাগ্রত করার জন্য সিম্বলিক ভাবে এখনো পাথর মারতে হয় সাতটা মানে তিনটা পিলার ঠিক করে দেয়া আছে সেই পিলারের দিকে এই পাথর ছুঁড়ে মারা হয় এটা একটা সিম্বলিক প্র্যাকটিস প্রতীকী পরিচর্যা এটা কিন্তু বাস্তব নয় এটা কিন্তু শয়তান নয় এইটা এই প্রতীকী পরিচর্যার তাৎপর্য হলো যে আমার ভিতরে হাজারো শয়তান বসে আছে ইব্রাহিম আলাহিসাল্লাম যেভাবে শয়তানকে পাথর মেরে ইসমাইল আসলাম যেরকম শয়তানকে পাথর মেরে নিজেকে ওই শয়তানের আসর থেকে মুক্ত করেছিলেন আমার ভিতরে এরকম নফসে আমারা সহ নানা রকমের শয়তান শয়তানি চিন্তা চেতনা শয়তানি অনুভূতি শয়তানি কর্মকাণ্ড শয়তানি প্ল্যান পরিকল্পনা হাজারো শয়তান আমার ভিতরে বাসা বেঁধে বসে আছে তো সেইখানে গিয়ে যখন আমি এরকম কঙ্করগুলো মারবো পাথরগুলো মারবো তখন আমার অল্পচিত্রে বেশ করবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময়ের কথা ইসমাঈল আলাইহিস সালামের সেই সময়ের কথা আমিও তখন মনে হবে যে আমি আমার অন্তরের ভিতরে শয়তানগুলোকে পাথর মারছি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা ওইখানে গিয়ে জিলহজ মাসে কি করি 10 তারিখে প্রথমটাতে মারি তারপরে 3:00 প্রতিদিন মারি সেইখানে বড় বড় পাথর নিয়ে মারছে সেখানে ছোট্ট একটা কম করে সিম্বলিক তো সিম্বলিক প্র্যাকটিস বড় পাথর মারার কোনো কথা নয় যে আমি শয়তানকে আমার ভিতরকার শয়তানকে আমি সরানোর জন্য ইব্রাহিম ভিতর কারণ সেই চর্চাটা আমি করছি বড় বড় পাথর নিয়ে মারতে জুতা খুলে মারতেছে সাতা ছুড়ে মারতেছে গাড়ির উপর দার জন্য উপর থেকে মারতেছে কিন্তু ভিতরে যে শয়তান গুলো ছিল একটা সরাই আসতে পারে না ওই শয়তান ভিতরে নিয়ে আবার দেশে আসতেছে এই পাথর মারার জন্য কিন্তু আল্লাহ তালা সেখানে যাইতে বলেননি ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমলামের সেই স্মৃতিগুলো ভালো করে দেখে তিন দিন মিনাতে থেকে তারা যেভাবে নিজের সর্বোচ্চ ধনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন এমনকি কোরবানি তাদের করেও দিয়েছিলেন সেইভাবে তৈরি করা নিজেকে সেইভাবে আল্লাহর সামনে নিবেদন করে দেওয়ার এই প্রক্রিয়া হিসেবে আল্লাহ তালা এই হজের এই আরাফাতে এবং এই মিনাতে তিন দিন রেখে সেই কঙ্কর মারানোর সেই প্র্যাকটিসটা তারা করান ইব্রাহিম আলাহ কোন শরীয়ত করেছিলেন এবং সেই জিবরাহিম আলাইহিস সালামের আত্মনিবেদন তিনি বলেছেন যে ওকা যালিকা নাজিলুল মুহসিনিন এইভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি এবং এটাকে পরবর্তী প্রজন্মের জন্য বিধিবদ্ধ করে দিলেন সেই হিসেবে আমরা কিন্তু জিলহজ মাসের 10 তারিখেই সারা পৃথিবীর মুসলমানরা আল্লাহর রাস্তায় সামর্থন অনুযায়ী কুরবানি করি এই সামর্থন যে আমরা যারা কুরবানি করি তাদের জন্য আল্লাহ তাআলা একটা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় এই তাৎপর্য গুলো আমরা বিশ্লেষণ করি না আমরা বড় বড় কুরবানি খুঁজি বড় বড় ফার্ম থেকে আট আটমনের গরু আনতে কে কোথায় যাচ্ছে কত লাখটা দিয়ে আনছে ওয়েট কত এগুলো নিয়ে গর্ব করছি আসলে উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন দেখো তোমরা যে পশু কুরবানি করছো এই গরুগুলো কোরবানি করছো এই উঠ কোরবানি করছো এই পশুর রক্ত মাংস হার গোষ্ঠ এগুলো কিছু আল্লাহর কাছে পড়ছে না লা ইয়ানাল্লাহ লুহুমহা ওয়া লাতিমাউহা তার মাংসাবলীও পৌঁছেনা তার রক্তগুলোও পৌঁছেনা এখানে মাংস বলতে গোটা বডিতে যা যা আছে সবগুলোই যেগুলো আমরা সাধারণত খাই এগুলোকে বলা হয়েছে আর মাটিতে যে রক্ত পরে। এগুলো একটা আল্লাহর কাছে না। বরং পৌসকি কি ইয়ানালুহুত তাকওয়া তোমার তাকওয়াটা কতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার তাকওয়া হয়েছে কি না বা ওদের কাছাকাছি হয়েছে কি না অথবা ওই রকম তাকওয়া অর্জনের চেষ্টা তুমি করছো কি না এটি আল্লাহ শুধু দেখেন কারণ গুস্ত তো তুমি খাবে না হয় তোমার আত্মীয় আত্মীয়স্বজন খাবে না হয় এলাকার গরিব মিসকিন খাবে না হয় ওই বিভিন্ন পশু পাখি শিয়াল কুকুর এগুলো খাবে আল্লাহ যাবে না তুমি খাবে তোমার আত্মীয় আত্মীয়স্বজন খাবে এলাকার মিসকিন খাবে আল্লাহর কাছে শুধু যাবে তুমি আল্লাহর সামনে কতটুকু আত্মনিবেদন করতে পারে সেটা এবং আত্মনিবেদন যদি প্রপার না হয় ইব্রাহিম ইব্রাহমেটা যেরকম প্রপার হয়েছিল তাহলে কিন্তু এই পশু কোরবানি অর্থহীন হবে আমরা অনেকেই বড় বড় অনেক বড় বড় দামি গরু কোরবানি দিয়ে বাহাদুরি করি কোরবানি করতে যায় কোরবানির গরু কত বড় হয়েছে গোস্ত কত বড় এটা আলোচনার মোটেই বিষয় নয় আলোচনার বিষয় আমার তাকুয়ার সাইজ কত গরুর সাইজ নয় আমার তাকুয়া কতটুকু অর্জিত হল তাকুয়ার কোয়ালিটি কত ভালো এটা আমাদের আলোচনার বিষয় আর পশু কোরবানি এখানে মোটেই উদ্দেশ্য নয় পশু কোরবানির মাধ্যমে পশুত্ব কোরবানি হলো উদ্দেশ্য এই জেলহজ মাসের দশ তারিখ আল্লাহ তালা এই বিধানটা আমাদের দিয়েছেন আমাদের ভিতরকার পশুত্ব আমাদের নানা রকমের পশুত্ব জেগে বসে আছে আমাদের ভিতরে হিংস হিংস্রতা হিংসা বিদ্বেষায় নানা রকমের মানুষের ক্ষতি করার প্রবণতা মানুষকে ঠকানোর প্রবণতা অন্যের সম্পদ লুটপাট করার প্রবণতা রাষ্ট্রের সম্পদ লুটপাট করার প্রবণতা এগুলো পাশবিক আচরণ এগুলো কোনো কোয়ালিটি নয় হাজারো পাশবিক কোয়ালিটি পাশবিক মানে বিভিন্ন আহ মানে পাশবিকতা আমাদের ভিতরে যে কে বসে আছে আল্লাহ তালা বছরে একবার সুযোগ করে দেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আল্লাহ নামে তুমি গরুর মানে পশুর গলায় ছুরি চালাবে আর নিজের ভিতরের পশুত্ব গুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে এখন নিজের ভিতরকার পশুত্ব গুলো ধুয়ে সাফ করতে পারলাম না পাঁচ লাখ সাত লাখ টাকার একটা গরু এনে কোরবানি দিলাম ভয় হয় আশঙ্কা হয় কেয়ামতের দিন অযথা পশু বধ করার আসামি হিসেবে আল্লাহর আল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াতে হয় কিনা কারণ এটা কোরবানি হিসেবে গ্রহণই হবে না যদি আমার সেই মানের তাকুয়া না হয় আল্লাহ তালের কাছে পুরো কোরবানি হিসেবে গৃহীত হবে না আমরা একটা কল্পচিত্র সময় আর নেওয়া যাবে না আজকে আলোচনা এখানে শেষ করে দেব একটা ছোট্ট কল্পচিত্রি সিনারি মনে করেন আল্লাহ বলেছেন হাদিসে অসংখ্য হাদিসে এই কথাগুলো এসেছে যে দিন মানুষের প্রত্যেকটা মানুষের আমল সেখানে ভিজুয়ালাইজ করা হবে সেদিন দেখানো হবে এবং ওয়ালা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ আজকের দিনে কারো প্রতি এতটুকু অবিচার করা হবে না তুমি যে কাজগুলো করেছো সেই কাজের উপর ভিত্তি করে তোমাকে প্রতিদান দেয়া হবে তো সেদিন দিন প্রত্যেককে এক একটা মানে ফোল্ডার দড়িয়ে দেয়া হবে সেই ফোল্ডারে তার টোটাল জীবনের সব অডিও ভিজুয়াল রেকর্ডগুলো থাকবে শুধু খালি বলবে ডিসপ্লে করে দেখো আল্লাহ তাআলা বলবেন যে অনুখরিজুলা হুইয়াউমাল কিয়ামাতি কিতাবায় ইয়ালকাহু মানশুরা প্রত্যেকের হাতে একটা ফোল্ডার দিয়ে দিবে একটা কিতাব কম্পিউটারে দেখবেন ফোল্ডারের সাইজটা কিতাবের মতোই করা হয়েছে এটা কপি থাকবে করে দেওয়া হবে কোনালা রেকর্ড করতেছেন কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছেন কেউ জানতে পারতেছে না আপনারটাও পিছনে দেখতে সেদিন পাসওয়ার্ড উঠিয়ে দেওয়া হবে উন্মুক্ত অবস্থায় পাবে বলা হবে এই তোমার যেই ফোল্ডার এসেছে এটা ফলো করে দেখো এখানে কি কি আছে কাফা বিন আফসিকাল ইয়াও মা আলাইকা হাসিবা তোমার ব্যাপারে রায় দেওয়ার জন্য যথেষ্ট তুমি আর তোমার এই যে ডকুমেন্ট এটাই যথেষ্ট এটা আলাদা কোনো জজ ব্যারিস্টারের দরকার নেই সেই দিন আপনার ফোল্ডার আপনি যখন পেলেন বা প্রত্যেকে যখন যার যার ফোল্ডার পাবে তখন খুব বড় লোক অনেকগুলো কোরবানি দিয়েছে এরকম একজন সব আইটেমগুলো গুলো চেক করতেছে কোরবানির হেড যখন এসছে আসার পরে দেখে লাল কালির দাগ দেওয়া কোরবানির হেড জিরো কোনো সব লেখা হয়নি মাথা গরম কি ব্যাপার বড় বড় কোরবানি গরু দিলাম সেই মমিন থেকে আনাইলাম সেই উত্তরবঙ্গ থেকে আনাইলাম সেই গাবতুলি থেকে বিরাট বড় বড় গরু আনলাম সাতাশটা গরু তো এলাকায়ই পাঠাই দিলাম বলে দিচ্ছি প্রত্যেক ইউনিয়নে দুটা করে পাঠাবি এবং ট্রাক কিন্তু গ্রামে যাবে না সদরে থাকবে কিন্তু হাটায় হাটায় মালার মধ্যে লেখায় নিয়ে যাবি যদি জিজ্ঞেস করে এই গরু কার বলবি অমুক সৌদাগরের ছেলে বা অমুক সাহেবের ছেলে অমুক চৌধুরী সাহেবের ছেলে অমুক খন্দকার সাহেবের অমুক অমুকের বেটা অমুক মানুষ জানি বাবা এত করো হ্যাঁ উনি প্রত্যেক এলাকায় প্রত্যেক ইউনিয়নে পাঁচটা করে গরু পাঠিয়েছে তিনটা করে গরু পাঠিয়েছে এলাকার গরিব দশটা গরু পাঠিয়েছে আমি গরু পাঠাইছি তো অনেকগুলো কিন্তু দুই হাজার একুশ সনে নাই বিশ বিশনে নাই আঠারো সনে নাই গর্ত খালি তিনি আল্লাহ কাছে করলেন যে আল্লাহ কাহিনী গঠন আছে কি ক্যালকুলেশনে ভুল আছে তোমার সিস্টেম অ্যানালিস্ট ভুল করেছে এই যে দেখো আবার কোরবানির হেড কোরবানির হেডে কোন কোনো স্কোর নাই পিছনের দিকে ও আছে ওই যে তিরাশি সনের কয়েকটা আছে ছিয়াশি সনে আছে একটা ছাগল সাতাশ সনে একটা ছোট গরু সাত বাঘের এক ভাগ ওই সময়ের গুলো আছে যখন আমি ঢাকায় এসে বড় বড় গরু দিয়েছি হেগেলে একটাও নাই এটা উদ্দেশ্য প্রণোদিত আমাকে কি করা হয়েছে এখানে ডিসক্রিমিনেশনের শিকার করা হয়েছে আই হ্যাভ বিন ডিসক্রিমিনেটেড আল্লাহ তো সবই জানেন তাকে স্যাটিসফাইড করার জন্য বলে দেয় আচ্ছা ঠিক আছে আমি আবার একটু মানে রি এক্সামিন করাচ্ছি এটাকে রিচেক করাচ্ছি হ্যাঁ ঠিক আছে ওনার নামে এটাকে ইয়ে লিখে মানে কোরবানির কাউ লিখে মানে সার্চ দাও তা আবার যখন কুরবানির গাউлеге শ্বাস দেওয়া হলো দেওয়ার পর থেকে ধম ধাম ধম ধাম কোরা গাউлеге শ্বাস দেওয়ার পরেই ও নামের সাথে রিলেটেড এগুলো শত শত গরু এই যে এত জনের শুরু হয়েছে হয়তো মানে আরো আরো পরে দিয়ে আর প্রথম আসলে তখন তত টাকা ছিল না ওমক সরে পাঁচটা গরু ছিল তিনটা গরু ছিল এরপরে পাঁচটা হইছে এরপরে নয়টা হয়েছে এরপরে শুরু থেকে বড় গরু হইছে এগুলো শেষের দিকে এসেতে বিরাট বড় বড় বপু ইয়া লম্বা সিং হাম হাম করে এক একটা

আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জিনিসগুলো দেখে আমার শিকরের সন্ধান করার জন্য আমি সেখানে শিকরের সন্ধানের জন্য যাবো রাসুলাম এইভাবে অনুযায়ী আমি যে কাজগুলো করব আল্লাহ যেগুলো আয়াত আল্লাহ নিদর্শন যেগুলো রয়েছে ঐতিহাসিক যে মানে স্মৃতিগুলো রয়েছে সেগুলো আমি দেখে সেইখান থেকে ইব্রাহিম আল্লাহাম তার পরিবার তার সন্তান তাদের মতো করে সেই অনুভূতি নিজের মধ্যে জাগ্রত করার চেষ্টা কাবা কাবাকত্তা অফ করব সাফা মারোয়া সাই করব। তারপরে জমজম কূপের পানি পান করব আর সেই কথা আমার মনে আসবে মিনাতে যখন অবস্থান করবো তখন সেই কথা মনে আসবে যে কিন্তু কিন্তু তার ছেলেকে দিয়েছিল। শয়তানকে তারা নিজের ভিতর থেকে দিতে না পারে তাদেরকে পাথর নিক্ষেপ করেছিল আমিও মানে রূপক ভাবে প্রতীকী ভাবে এইভাবে করে আমার ভিতরে শয়তানের যে আসর গুলো আছে সেখান থেকে নিজেকে মুক্ত করব। তারপরে হজার অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেগুলো আমি আদায় করবো আমার ভিতরে সেই অনুভূতিটা জাগ্রত করব আর যারা হজে যাব না বাকি যারা থাকবো তারা এই বিকল্প মানে মাসে ইব্রাহিম ব্যবস্থা করে একই সাথে বলে দিলে ফিল আহারিন এই যে বিকল্প পশু জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এই যে বিধানটা এটা আমি পরবর্তী প্রজন্মের জন্য এটা আমি বিধিবদ্ধ করে দিলাম সেই প্রেক্ষিতে কিন্তু আমরা কোরবানি দিতে থাকে কোরবানি দেই কিন্তু আমাদের কোরবানিগুলো যেন এরকম বেহুদা না হয় কোরবানি যেন লৌকিকতায় পরিপূর্ণ না হয় লোক দেখানো না হয় মানুষের কাছে বাহাদুরি করার জন্য না হয় গরু কত বড় বড় হয়েছে এই বিষয়গুলো যখন এই আলোচনায় চলে আসবে তখন তাকুয়ার যে প্রশ্নটা সেই প্রশ্নটা গৌণ হয়ে যাবে আর যখনই তাকুয়ার প্রশ্ন গৌণ হয়ে যাবে আল্লাহ তালা কাছে এই গুলো কোরবানি হিসেবে হয়তো গণ্য হবে না কবিরা গণা হিসেবে হয়তো গণ্য হবে এমনও হতে পারে যদি কোরবানি হিসেবে গণ্য না হয় তাহলে এতগুলো পশু তুই একদিনে জবাই করলা কেন পশুপদের মামলা হতে পারে কেমন দিন আমাদের বিরুদ্ধে এই জন্য আমরা এই ক্লাসটাকে ডেভেলপ করব। নিজের মনে সেই অনুভূতি জাগ্রত করব আমাদের তাকুয়াটা ডেভেলপ করবো যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন ততটুকু আমি আল্লাহ রাস্তায় কোরবানি করি বাহাদুরি করার কিছু নেই কিন্তু আমার নিবেদনটা যেন মানসম্পন্ন হয় ইসলামের দুইটা আনন্দের মানে সুযোগ দিয়েছে আনন্দের দুইটা ইস্যু দিয়েছে একটা হলো প্রাপ্তির আনন্দ ইদুল ফিতর আল্লাহ তালা অনেক কিছু তাকে দিয়েছেন রমদানে মাখফেরাত পেয়েছেন রহমত পেয়েছেন তারপরে মানে সর্বশেষ জাহান নাম থেকে মুক্তির ঘোষণা পেয়েছেন এত কিছু প্রাপ্তির সমাপনী রেখা যখন টানবে মানে রমজান মাসের শেষ এবং সওয়াল মাসে শুরু দিয়ে আল্লাহ তালা বলছেন এত কিছু তুমি পেয়েছ এর চেয়ে আনন্দের কোন মুহূর্ত হতে পারে না কিছুদিন পরে আবার বিকল্প আরেকটা দিলেন যে আল্লাহর বান্দারা মোমেনরা শুধু পাই শুধু পেয়েই তৃপ্ত হবে না পেয়ে আনন্দিত হবে না তারা স্যাক্রিফাইস করেও আনন্দিত হবে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করেও আল্লাহর সামনে উৎসর্গ করেও আনন্দিত হবে এই জন্য আবার জিলহজ মাসের দশ তারিখে দিলেন যে তোমরা আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে তোমরা তৃপ্ত হও এই যে বিসর্জন আল্লাহুল একটা ঘোষণাপত্র ঠিক করে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে পশুরা জবাই করার আগে আমি কেন জবাই করছি তার একটা সার্টিফিকেট দিতে হয় যেকোনো জিনিস আপনি যখন বাইরে বিদেশে পাঠাবেন রপ্তানি করবেন তখন কার্টুনের গায়ে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হয় আর না হলে বোঝা না এটা কি জিনিসটা কি এর মধ্যে ডিক্লারেশন লেখা থাকে এটা কি কি পণ্য কোথায় যাচ্ছে কি

কিছু তো আল্লাহরই জন্য পরিগড় টাকা পয়সা দন দল এই নির্দেশই আমাকে দেয়া হয়েছে আল্লাহর সাথে আমি কাউকে শরীক করি না তারই আমি যে সবকিছু আল্লাহর জন্য নিবেদন করছি তারই সামান্য উদাহরণ হিসাবে। সামান্য একটা সিম্বলিক উপহার হিসেবে আল আমারি গুরুটা আমারি ছাগলটা তোমরা দিলাম বিসমিল্লাহ জবাই করে দিচ্ছি কিন্তু আমরা করি কি

এটা একটা ব্যাখ্যা দিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে সেখানে একটা ঘোষণাপত্র উল্লেখ করা হবে যে এটা এই এই বাস্তবতা এই কারণে এটা জবাই করা হচ্ছে এটা জাস্টিফিকেশনটা উল্লেখ করা হচ্ছে সেটাকে আমরা বানাই দিছি কোরবানির দোয়া এটা ইমাম সাহেব মসজিদে যে ভরাই দায় দুশো টাকা দিয়ে। কত সিলি করে ফেলেছি এত যেটার মধ্যে এত তাৎপর্যপূর্ণ বিষয়গুলো ছিল যে এই অনুভূতিটা তখন আসবে যে আমি যে গরু দিচ্ছি আমার সবকিছুই তো আল্লাহর জন্য এই অনুভূতিটা রাসুল সাহা হজরত ফাতেমার পশু যখন কোরবানি করছিলেন তখন ফাতেমাকে বলছিলেন যে তুমি পাশে দাঁড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কারণ ফাতেমা তো নিজে জবাই করবেন না ফাতেমা নিজে দাঁড়িয়ে দেরে দেখছিল আমার কোরবানির পশু জবাই হচ্ছে আমি নিজে যখন পশু কোরবানি করব তখন আমার ভিতরে সেই অনুভূতিটা জাগ্রত করতে হবে আমার ভিতরের যে মানে আমার বিশ্বাস মনন আমার চিন্তা চেতনাটা সাঁচে ঢালাই করতে হবে সেই চিন্তা চেতনার ভিতরে খোরাফাত থেকে গেল যত রকমের মানে মন্দ কালিমা সব থেকে গেল আর সাতটা গরু এনে দিলাম

এরপরে কতগুলো কাজ আছে সেই কাজগুলো মাস্তুন কাজ আমরা যারা যারা করতে পারি আলহামদুলিল্লাহ করব যেমন জিলহজ মাসের শুরুর দিকে একবারে যারা কুরবানি দিবেন তারা নফল রোজা রাখতে পারেন আর ইতিমধ্যে যারা নোক এগুলো কেটেছেন আর না হলে এটা মুস্তাহাব একটা আমল যে কোরবানি পর্যন্ত এগুলো না কাটা আবার আরাফার দিন হাজির সাহেবরা আরাফাতে যাবে সেদিন রোজা পালন করা তো এগুলো জিলজ মাসের আমল জিলজ মাসে ইদুল আজহার সালাত আদায় করা আর একটা আমল এই আমল গুলো শিখিয়েছেন আমরা সেই আমল গুলো করবো কিন্তু মূল সিগনি যে আমাদের সেই বিষয়ে স্যার না হ্যাঁ আমি মাসখানেক মিউট করে মিউট হয়ে গেছিলাম কেন একটু লাইন থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আমি আমি সংযোগ আবার শেষ করে দিচ্ছি তো এই যে তাৎপর্যগুলো এই তাৎপর্যগুলো আমরা যদি উপলব্ধি করতে পারি এবং যারা হজে যাব তারা যদি সেইভাবে গিয়ে নিজেকে ওইখানে ওইভাবে তৈরি করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ থেকে যারা ফিরে আসে তারা রাজা রাজআকা ইয়াউমিন ওয়ালদাতু উম্মুহু সে এরকম পুত পবিত্র হয়ে সেখান থেকে ফিরে আসে যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন সেদিন সে যেরকম পবিত্র ছিল এরকম আমাদের এই মাসের প্রধান প্রক্রিয়া হজের আমাদের যাদের আল্লাহ তো অফিক দান করবে আমরা চেষ্টা করবো সেইভাবে যেন আমরা সবকিছু করতে পারি যদি আমরা সেভাবে করতে পারি ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ যেরকম ফুল বাস দিয়েছেন প্রত্যেক সাবজেক্টে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড করেছেন আমরাও চেষ্টা করব।

সম্ভবত সারমা ডিসকানেক্ট হচ্ছে জি জি নেটওয়ার্কের সমস্যার জন্য মনে হয় আপনি ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে তার সন্তান ইসমাইল জি ভাবে আত্ম আবেদন করেছেন হ্যাঁ এখন কি আমাকে কি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি আবিশাশ করে दीजिए নেট খুব ডিসটারব করছে বোধহয় খুব দুর্বল হয়ে গেছে আমরা যে কথা বলছিলাম বাবা হিসেবে বাবা হিসেবে স্বামী হিসেবে একজন পরিবার কর্তা হিসেবে ইব্রাহিম আলাহ ইসলাম যেভাবে আসামনে আত্মনিবেদন করেছেন স্ত্রী হিসেবে মা হিসেবে হাজার আল্লাহ সামনে আত্মনিবেদন করেছেন সন্তান হিসেবে ইসমাইল যেভাবে আত্মনিবেদন করেছেন এবং এই টোটাল পরিবার

আহ একটু হ্যান্ড রাইজ করবেন আগে তারপরে কেউ কথা বলবেন না হ্যান্ড রাইজ করবেন আমরা বলবো তারপরে প্রশ্ন করবেন অন্য কেউ কথা বলবেন না হ্যাঁ রহিমা বেগম আপা বলেন জি আসসালামু আলাইকুম আমি একটু অন্য প্রসঙ্গে কি কথা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি জি আমি একটু জানতে جاচ্ছিলাম সেটা হচ্ছে যে অনদিন থেকে ছিল এইচএসপি জানা যে আমাদের সরকারি কর্মচারীদের ফাঁস ফাঁসদেরকে সরকার থেকে লোন দিচ্ছে হাউস লোন এটা কি ইসলামে জায়েজ আছে কিনা এটা একটু জানতে চাইছি 4% ইন্টারেস্টে প্রথমত হলো যে কোনো ঋণ ইসলামে বৈধ যে কেউ ঋণ নিতে পারে কিন্তু সেই ঋণ নেওয়াটা শরীয়াহ সম্মতভাবে যদি হয় তাহলে বৈধ হবে আর শরীয়াহ সম্মতভাবে যদি না হয় তাহলে বৈধ হবে না

সুযোগ থাকবে না আমি নীতিমালাটা বলছি কেসটা কি হবে সেটা আপনি প্রয়োজনীয় ব্যক্তিগতভাবে কারো সাথে আলাপ করুন এই হলো আমার প্রক্রিয়া এই হচ্ছে আমাকে এই দিতে হবে এই করতে এটা আমারটা বৈধ কিনা নীতিগত কথা যেটা সেটা হলো করদ হবে মানে ঋণ হবে করদে হাসানা সুদ মুক্ত ইসলামে এটাকে উৎসাহিত করেছে 27 গুণ সব দেওয়ার কথা বলা হয়েছে এখন কেউ যদি কাউকে ঋণ দেয় সে পরিমাণ ছোট হোক বড় হোক ঋণটা দিতে পারবে সরিয়া সম্মত হবে তখনই যখন সরিয়া যেভাবে ডিরেক্ট করবে সেই সরিয়া মেনটেন করে যদি কেউ কাউকে ঋণ দেয় সেটা সরকার তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীকে দেখ আত্মীয় আরেক আত্মীয় কে দেখ এক ভাই আরেক ভাইকে দেখ সরিয়া অনুযায়ী যদি দে লেনদেনটা হলে সেটা বৈধ আর সরিয়া অনুযায়ী না হলে সেটা বৈধ নয় কারণ আপনার চেয়ে সরিয়া সম্মত কিনা এটা ব্যক্তিগত ভাবে অন্য সময় আলাপ করতে পুরো ব্যাপারটা কারোর সাথে আপনি মানে আলোচনা করেন যে আমারটা এই প্রক্রিয়া এটা সরিয়া সম্মত হবে কিনা নীতিমালা হলো সরিয়া সম্মত হলে বৈধ সরিয়া সম্মত না হলে বৈধ নয় ধন্যবাদ ইঞ্জিনিয়ার এস এম এনামুল হক এরপর

তো সেখানে নর্মালি যে ব্যাংকে টাকাটা জমা দিয়ে দিয়ে বা অন্য কারো মাধ্যমে দিয়ে আমরা জানতে পারি যে কোরবানি হয়ে গেছে তারা জানায় আর দূরে এরকম কোন ম্যানেটরি কি এরকম যে কোরবানি ওখানে দিতে হবে যেমন এখন তো অনেক কিছু যাতায়াত ব্যবস্থা বা সবকিছু আরো কাছাকাছি এসে গেছে বাংলাদেশ সৌদি আরব কোরবানিটা দেশে দিলাম ওই ওখানে হয়ে গেল মানে যেটা আমরা যেটা দেখছি না করবার হয়ে যাচ্ছে দিলে সমস্যা আছে কিছু এরকম কোন বাধ্যবতার কথা আছে ওখানে দিতে হবে ধন্যবাদ জি ধন্যবাদ কোরবানি দুই ধরনের একটা হলো ঈদের কোরবানি একটা হলো হজের কোরবানি হজে হজে তাপ যারা করে তাদেরকে হজে করবার কারণে তিনি মানে বার্ষিক যে মানে উধিয়া যেটা সেটা দিবেন তো যদি হজে যান এবং হজের যে কোরবানি সেটা উনি দেন তাহলে সেই কোরবানিটা সেই নির্দিষ্ট জায়গায় দিতে হবে কোরবানির জন্য নির্দিষ্ট এরিয়া আছে ওইখানে দিতে হবে হজ কেন্দ্রিক যেটা এর বাইরে উনি যদি ব্যক্তিগতভাবে যে কোরবানি দেন সেই কোরবানি তিনি পৃথিবীর যে কোনো জায়গায় দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হজের কোরবানিটা সকলের জন্য নয় কিন্তু হজে ফ্রাজ যারা করবে মানে তাদের জন্য কিন্তু কোরবানি নাই শুধু হজে তামাত্ম যারা করবে তাদের জন্য হলো কোরবানি ওয়াজিব তো ওইটা যারা করবেন হজের পার্ট হিসেবে এটা ওইখানে দিতে হবে আর এর বাইরে অন্য আর যদি তিনি আরো পাঁচটা গরু কুরবা দেশে দিতে চান যে আমি আমি দেশে দিব না আমার এক ভাই অমুক আফ্রিকার অমুক দেশে চাকরি করে ওখানে প্রচুর গরিব মানুষ ওইখানে আমি কুরবানির পশু পাঠিয়ে দেবো টাকা পাঠাই দেবো ওইখানে গরু কিনে তারা কুরবানি দিয়ে দিবে সেটা বৈধ আছে অসুবিধা নেই যে কোনো জায়গায় দিতে পারবে আর আপনি যেটা বলছেন যে হজে যে ব্যাংকে যারা দেয় তারা তো সামনে গিয়ে দেখছে না সামনে গিয়ে কোরবানি দেখাটা জরুরি না কুরবানিটা হওয়া জরুরি ব্যাংকে নিরাপত্তার জন্য সুবিধার জন্য এখানে অনেক দালাল গ্রুপ কাজ করেছে গত বিশ ত্রিশ বছরে বিশেষ করে বাঙালিদের মধ্যে এটা খুব বেশি ছিল যদিও খুব খারাপ লাগছে কথা বলতে আমার কাছে এই কোরবানি নিয়ে বহু প্রতারণা হয়েছে হাজির সাহেবদের গিয়ে জন জন বা হাজির দেন আমি আপনাদের কোরবানি কিনে দেবো আপনার সামনে জবাই দিব আপনাকে দেখায় নিয়ে আসবো গিয়া তো উনি মানে নিচে দুইশো জনের কাছ থেকে মানে পশু কিনছে পঞ্চাশটা গ্রুপে গ্রেণে প্রত্যেক গ্রুপকে পঞ্চাশটা দেখায় নিয়ে গেছে এই জায়গায় এই যে দেখতেছেন এগুলো আপনাদের কোরবানি দায়িত্ব পরবর্তীতে এখন কিন্তু ওই এজেন্সিগুলো বা ওই যে স্থানীয় দালালগুলো এগুলো দৌড়াত্ম একটু কমেছে এখন ওইটা হয় না যারা ব্যাংকে দেন এই ঝামেলা এড়ানোর জন্য ব্যাংকে দেন যারা সামর্থ্য আছে তারা নিজেরাই কিনে দেন আর যারা সামর্থ্য নাই নিজের পরিচিত বিশ্বস্ত লোক থাকলে সেটা করেন আর ব্যাংককে দিলে ব্যাংক একটা নির্দিষ্ট ওই যেই জায়গাগুলো অনুমোদিত সেখানেই ব্যাংকের বিরাট বড় মাস লাগ আছে যেটাকে আমরা মানে স্লটারিং ক্যাম্প তো সেইখানে জবাই হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী সরিয়া সম্মত ভাবে এবং অটো সফটওয়্যারের মাধ্যমে আপনার নাম্বারটা যখন উঠবে তখন সাথে সাথে আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার কোরবানি হয়ে গেছে তো সহজ হওয়ার জন্য এবং ঝামেলা এড়ানোর জন্য এবং অনেকটা নিশ্চিত মানে এটা অনেকটা সিকিউর হওয়ার কারণে এটা অনেকে দেয় তো যদি আপনি সেখানে নিজে না কিনেও আপনার কোনো পরিচিত জন কেউ কাউকে দেন যে আপনি কিনা না সবাই হলে আমাকে ফোন দিয়ে জানাই দেন মেসেজ দিয়ে জানাই দেন তাতেও হয়ে যাবে কিন্তু কোরবানিটা কোরবানির জন্য যে জায়গাগুলো নির্ধারিত মিনা কেন্দ্রিক এর বাইরে দেওয়া উচিত হবে না

আসসালামু আলাইকুম স্যার আমার প্রশ্নটা হলো সৌদি আরবের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য তিন ঘন্টা তো আমরা জানি যে উকুভে আরাফা এই এই দিনে রোজা রাখা বা এই দিনে অন্যান্য দোয়া দুধ পড়া তা আমাদের সময়ের ডিফারেন্সের কারণে স্বাভাবিক আমাদের তো আমাদের আহ সময়ের ভিতরে রোজা রাখতে হবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে করা যাবে না এইটা কতখানি সঙ্গত

সার দেখা গেছে রংপুরে কালকে মানে মানে ইয়েতে কক্সবাজারেও ঈদ করবে সেটা দেখা দেবে রংপুর দেখলে যদি কক্সবাজারে ঈদ করা যায় তাহলে হোয়াই নট আমেরিকা দেখা গেছে কেউ তো দেখতেছে না

চাঁদ উঠে গেল তো ইউরোপের চাঁদ দেশে উঠে যাওয়ার কারণে কিন্তু আমরা এই অঞ্চলে যারা জাপান থেকে শুধু এই অঞ্চলে আমাদের দিন কিন্তু অলরেডি সন্ধ্যা বিকাল হয়ে গেছে মাত্র বিকালে আমরা রোজা রাখবো কি করে ওই দিনটা ঘুরে যখন আমাদের আসবে তখন আমাদের তর্ক করা এবং মানে গুতাগুতি করার মানসিকতা এটা সমস্যা নাই আলাদা করলেও সমস্যা নাই একসাথ করলেও সমস্যা নাই সমস্যাটা শুধু এগুলো নিয়ে যে আমরা গুতাগুতি করি করি এটা এই জন্য এই মিডিয়াতে আমরা খুব বেশি কথা বলি আমি অন্তত ব্যক্তিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ এইগুলো আরো বিতর্ক বাড়াবে এটা একটা কমপ্লিট একাডেমিক ডিবেট এস্ট্রিক্যাল আইডিয়া থাকতে হবে তিন ঘন্টার ব্যবধান হয়েছে এটা কি এটা আমি আপনি তো এটার ব্যবধানটা পার্থক্য করে বুঝবো না আই এম নট এক্সপার্ট ইন এস্ট্রোনমি এটা একটা মানে ডিক্লারেশনের প্রয়োজন আছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাখ্যার প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত সরি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে সামবডি এটা লাগবে যারা অ্যাস্ট্রোনমিক্যাল এক্সপার্ট প্লাস সরি এক্সপার্ট তারা আলোচনার মাধ্যমে যদি একটা সুন্দর সমাধান বের করতে পারে তাহলে পৃথিবীতে একসাথে একই দিনে মানে ঈদ এবং চাঁদ হতে পারবে তো একদিনে হওয়া মানে একসাথে নয় আমেরিকাতে যখন একুশ তারিখ আমাদের সাথে তখন একুশ তারিখ তো নয় ঘুরে বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা পরে একুশ তারিখ হচ্ছে রমজান ওইরকমই হবে চাঁদ ওইরকমই হবে ওরা আগে করে ফেলবে আমরা পরে করবো অথবা আমরা আগে করবো সৌদি আরব পরে করবে কিন্তু সেটা একটা মানে সুনির্দিষ্ট মানে সংবিধিবদ্ধ কোন একটা অর্গানাইজেশন যারা এটাকে নিয়ন্ত্রণ করবে তারা যখন দায়িত্ব নিবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য রিকগনাইজ এবং সবার কাছে আস্থাশীল কোন সংস্থা যদি আন্তর্জাতিক ভাবে মুসলিম উমায় ভাবে তৈরি করতে পারে তখন সেটা সম্ভব এর আগে যদি আমরা তর্ক বিতর্ক করলে শুধু বিতর্ক বাড়াবে মুসলমানদের মধ্যে অনৈক্য বাড়াবে গুতাগুতি বাড়াবে কাদা সরাসরি বাড়াবে আর মিডিয়াতে আমরা অনেক মলনা সাবরা আছি এবং খুব স্বাচ্ছন্দ্যে বলি এগুলো মানে মাস মিডিয়াতে এগুলো নিয়ে খুব বেশি আলোচনা না করা ভালো এতে মানুষের মধ্যে বিভ্রান্তি আরো পড়বে জি ধন্যবাদ আর নিবেন হ্যাঁ জি আর সময় নেই আমরা আর একটা প্রশ্ন নিব প্রশ্ন করবেন ডক্টর মাসুদা বেগম আপা আস আর একটা বলি বলেন স্যার করেন ডক্টর মাসুদা জি আসসালামু আলাইকুম স্যার স্যার অশেষ ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আলোচনা শুনলাম এটা আসলে যারাই হয়ে যায় তারা যাওয়ার আগে একবার এই ধরনের একটা আলোচনা অবশ্যই শুনে যাও জি তাহলে অনেক কিছুই ও আমরা জানি কিন্তু সেটার ইমপ্লিকেশন করতে পারি না আর যে জন্য আমি প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো

মানে ক্ষতিপূরণ দিতে হয় এটার জন্য একটা ড্যামারেজ দিতে হয় আল্লাহর কাছে সেটা হলো দম দেওয়া কোন একটা পশু আল্লাহ রাস্তায় ছেলে জবাই করে এটাকে দম দেওয়া বলে এটা দিলে ওই যে ওয়াজিবটা তরক হয়েছে সেই ওয়াজিবের ড্যামারেজ আদায় হয়ে যাবে এখন কেউ যদি কোন একটা মনে করেন মুজদালিফায় রাতে অবস্থান করতে পারে নাই কোনো কারণে তার হয়ে ওঠে নাই চলে আসছে রাত পার হয়ে গেছে তাহলে একটা ওয়াজিব তার ছুটে গেল কিন্তু কিংবা ওই কঙ্কর নিক্ষেপ করতে পারে নাই একটা ওয়াজিব ছুটে গেল তো এরকম যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে প্রতিটা ওয়াজিব তরকের জন্য তাকে ডেমারেজ হিসেবে আমাদের প্রচলিত ভাষায় বুঝার জন্য বলছে আর বলে আরবিতে হুম তো কাফারা মানে ডেমারেজ তো কাফারা হিসেবে একটা দম দিতে হবে আল্লাহ রাস্তায় একটা পশু জবাই করে দিতে হবে সর্বনিম্ন হলো দুম্বা বা খাসি জাতীয় কোনো একটা পশু এটা যদি করে দেয় তাহলে যেই তরকটা হয়েছে এটার ব্যামারেজ হিসেবে কাফার হিসেবে আল্লাহ তালা হয়তো গ্রহণ করে নেবেন আমি হয়তো বললাম এই কারণে যে সব কিছু হওয়ার পরেও আল্লাহ গ্রহণ করবেন কিনা ওই ওই গ্যারান্টিও তো আমরা দিতে পারবো না এই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার একটা সূত্র এটা হলো তার একটা রেমেডি তার একটা মানে একটা ড্যামারেজ তাকে দিবে এখন যদি একাধিক ওয়াজিব তরক হয়ে যায় তাহলে আবার একাধিক মানে কাফারা তাকে দিতে হবে আর যদি কোনো কারণে ফারা দেওয়া হয় নাই কাফারা না দিয়ে হজ কমপ্লিট করে হজ শেষ করে দেশে চলে এসেছে তাহলে তার হজটা কমপ্লিট হজ হয় না তাকে আবার পুনরায় যদি তিনি সম্পদশালী হন এবং যাওয়ার মতো তার অবস্থা থাকে তাহলে তার পুনরায় আবার হজটা মানে কাজা করতে হবে আবার পুনরায় গিয়ে করে আসতে হবে এই জন্য খেয়াল রাখতে হবে সুজন যারা হজে যান হজের তিনটা ফরজ আছে কোন অবস্থাতে যেন তিনটা ফরজ না ছুটে এরাম তারপরে তফ এফা যে দশ তারিখ বা দশ তারিখের পরে বাইতুল্লাহ যে মূল তাও যেটা ফরজ তাও যেটা এটা করা এবং আরাফায় অবস্থান এই তিনটা হলো হজের ফরজ তিনটার যে একটা যদি ছুটে যায় তাহলে হজ বাতিল পরের বছর আবার তাকে বা অন্য সুযোগ মতো আবার তাকে হজ করতে হবে আর যে ওয়াজিব রয়েছে ছয়টা বা সাতটা তো সেই ওয়াজিব গুলোকে সুন্দরভাবে পর থেকে পরিপালন করবে যদি কোনো কারণে একটা ওয়াজিব ছুটে যায় তাহলে তার রেমেডি দিতে হবে তার কাফারা দিতে হবে তার জন্য ড্যামারেজ দিতে হবে একটা দম

কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতি বিশেষ করে সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি ওনার মূল্যবান সময়কে আমাদের জন্য বরাদ্দ রেখেছেন তা আমরা আজকে এখানে শেষ করব একটু দোয়া পড়া শেষ করব ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা نستغفিরুকা ওয়া نাতউউইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালামু ওয়া السلام ورحمه الله وبركاته السلام ورحمه الله وبركاته